হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম ও ভাই নবীজির রোজা, তখন আর নবীজির জিয়ারত যাইতা। ও দিন থেকে আহমদ রবি আপনার নমাজ পড়েন, আর নমাজ পড়িয়ে আপনার নবীজির সালাম জানান, এরকম সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনায়। আমার বুজুর্গ হলার ভাই হল আহমদ রবি নবীর লগে মহব্বত লাগলো, আপনার শকুর ফানি ছাড়ন আর খালি নবীর উপরে খালি দরসরি পড়ুন সুবহানাল্লাহ। হঠাৎ করি আপনার ছেলের কইলা, বাবা চলে যাইতাম কি নবীজির রোজা জিয়ারত। আমার বুজুর্গ খোলার ভাই হল যেই সময় আপনার নবীজির রোজা আপনার জিয়ারত রানা হয়েছেন, সাহাবাই কারাম হলে আমার বুজুর্গ খোলার ভাই হল কইলার আহমদ রবি তো নবীরেশকে নবীর দেওয়ানা হয়ে গেছেন গে সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়ি পড়ি আপনার রানা হয়েছেন, যাইতে যাইতে আমার বুজুর্গ খোলার ভাই হল জঙ্গল লগে হামাইছেন, ওই সময় আমার মা বইন হল আহমদ রবির শকর মধ্যে আপনার গোমাইছে, আবার হইন সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার নবী মুস্তফায়, তোমরা যদি যাও রে মদিনায়। ওলা বেশ বেশ করি আপনার নবীজির লগে নবীজির উপরে দুরুদ শরীফ পড়তাম, যে সময় রাইত পাইল ফজর নামাজ হল্লা বুজুর্গ হল নবীজির উপরে হল্লা আপনার বেশ করি আপনার দুরুদ শরীফ পড়ন। আমার মা বই নহল যেই সময় মদিনাত গিয়া মদিনার জমিন গিয়া আপনার ফুসু দইতা গিয়া, ও সময় নবী যে সারা মদিনাবাসী রইল মদিনাবাসী, আমার আশিক আহমদ রবি আইতা, যদি আহমদ রবি আইয়া মদিনার আজি রই যান গিয়া, আমি মোহাম্মদ উঠিয়া আমার দোস্তর লগে মোলাকাত করা আজি বই যাইব সুবহানাল্লাহ। এ মদিনাবাসী আহমদ রবি হইয়া যে মানুষ আইতা, সেই মানুষের তোমরা অতি সত্তর ঘুরাইয়া দাও। আমার বুজুর্গ খোনার ভাই হল সারা মানুষ আপনার জন্ম হইয়া আপনার আহমদ রবি তো আপনার ভাই না, দেখলা আল্লাহ সুন্দর একদল মানুষ আপনার গুড়া মারি মারি আপনার মধ্যে নাইত্রা মদিনা মুকারুয়া নইয়া, গুড়া মারি মারি আপনার মধ্যে নাইত্রাস মদিনা তাইত্রাস সুবহান আল্লাহ। ও সময় সোনা সাহাবায়ে কেরাম হলে এক গুড়া উবা ফরতে গুড়া লাইন ধরে ফরতে গুড়া উবা হরি হরি জিকার হল্লা ভাই হল, আপনার নাম কি তাকেও তো আর আহমদ রবি কই না, শেষে আপনার দেখা গেল সারা গুড়াইলে গুড়া মারি মারি গিয়ে আপনার মদিনা থাজি রইলা, আহমদ রবি তো হওয়া যায় না, এক গুড়া দেখা গেল আপনার শেষে খালি, আর গুড়ার উপরে আপনার ছোট একটা ছেলে আপনার সতেরো আঠারো বছরের ছেলে আপনার গুড়ার উপরে বাত, আর গুড়ার ঘরে আপনার বস্তা গোবান দিয়ে রাখা সুবহানাল্লাহ। সারা মদিনা বেশে যাই সময় সেই ছেলের গিয়া দল্লাম, কইলা বাবা তোমার নাম কিতার লগের লগে, সেই জোয়ান ওটা কইল বাবা আমার নাম ওখান, বলে তোমার নাম হইলে আহমদ রবি হইয়া তুমি শুনি, লগের লগে সেই নজন ছেলে ওটা কইল বাবা হল, এই আহমদ রবি ওইয়া তাক লাগে আমার বাবা সুবহানাল্লাহ, বলে আহমদ রবি খান ও সময় লগের লগে আপনার ছেলে উঠে কইল বাবা আমার বাজান নবীজির এসকের মহব্বতি, নবীজির রোজা তাইত্রা নবীজির রোজা তাই আপনার সালাম দিতা সুবহানাল্লাহ। ভাই হল ও যেন আমার গুড়ার ঘরে যে বস্তা বান্ধে রাখাও, ও গুড়ার ভিতরে আমার বাজান বই আসন সুবহানাল্লাহ। যে সময় বস্তার মুখ খুললাম সবাই বস্তার মুখ খোলার বাদে দেখেন ওলা সুন্দর এক মানুষ আপনার কোটিমুটি বই রয়েছেন, আর খালি দরে সরি পত্র সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ লাজিম সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ লাজিম সুবাহান আল্লাহ। ও সময় সারা মাংস বস্তার থেকে বার করলাম, বার করিয়া কইলা ভাই তোমার নাম কিটার লগে লগে, সেই জোয়ান ওটা কইল ভাই রে আমার নাম হইল আহমদ রবি, লগে লগে সারা সাহাবায়ে কেরাম হল ওটা কইলা ভাই হল, নবী দা নিষেধ দিলাইছেন তুমি আর মদিনার যাইতা নাই, তুমি মদিনার যাইতা নাই, নবী দা নিষেধ দিছেন তুমি মদিনার যাইতা না, তুমি মদিনার মুখে জরুয়া নাসলে তুমি ঘুরি যাইতা গিয়া। এই কথা শোনার লগে লগে বুজুর্গ শোনার ভাই হল আহমদ রবি আপনার শকর ভানে চাল্লা, যারা যারা খান্দিলার কইলা হাই রে হাই, আমি মনে হয় নবী পর্যন্ত হুসিতাম পারছি না, আমার মনে হয় নবীর লগে সম্পর্ক লাগছে নারী, এর লাগি আমার মদিনার যাওয়া নসিব হইল না হাই রে হাও। ওই সময় ও কথা হইয়া আহমদ রবি আপনার শকর ভানে চাল্লা, যারা যারা খান্দিলার লগে লগে সারা মদিনাবাসী কইলা ভাই হল,
অবা ইয়াহমাদ রেবে তুমি গরিয়া যাও নবী যা কইছেন তুমি যে আশা আসলাই তোমার সেই আশা পুরো হয়ে গেছে গে সুবহানাল্লাহ ইয়াহমাদ নবীর লগে আপনার সম্পর্ক লাগাইছিলা দুরুদ শরীফ দিয়া আমার বুজুর্গ ওখানার ভাই হল যে সময় আহমদ রবি আপনার মদিনার থাকি আপনার গড়িয়া যে সময় আই গেল লাগে রাস্তা দিয়ে আইছরা আয়া যে সময় ফলর ভিতরে হামাইছন হঠাৎ করে আহমদ রবির মৌত হই গেল গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বুজুর্গ ওখানার ভাই হল ওই সময় চলে আপনার শকর ফানে চাল্ল খান দিলর হইল হায় রে হায় আমার বাজান তো মারা গছন জঙ্গলরে হিন তো কোন খবরর লাইন হইতাম নাই হিন বাসর কোন লাইন হইতাম নাই হিন তো খাফনর কোন লাইন হইতো না আমার বাপর জফর খান থাকি লাগতাম বাবার জনাজা খান থাকি লাগতাম ও কথা কইয়া আপনার ছেলে খালে শকর ভানে সারিয়া দারা দারা খান দিতাম আমার বজুর গহনার বাই হল লগে মাত্র একটা চাদর আসলো ও ছাত্র ও চাদর দিয়া আপনার ছেলে আপনার বাবার এটা কে রাখলা সুবহানাল্লাহ দেখা গেল আপনার মুখ খান আপনার ওলা খান আপনার জ্বালা খড়াই তল জ্বালা খালাম আমার বজুর গহনার বাই হল ওলা আপনার খালা চালি হয়ে গেছে ও সময় চলে চকুর ভানে চাল্লা খান দিলার হইলা হায় রে হায় আমার বাজান সেরা অত সুন্দর আসলো রে এখন দেখে এত বাজান একবারে চালির মতন খালা হয়ে গেছেন গিয়া হায় রে হায় আমার বাবার দফন খান তাকে করত ও কথা হইয়া আপনার ছেলে চকুর ভানে সঞ্জারে জারে খান দন আমার বুজুর্গ হল যাই সময় রাইত আপনার নিশা হয়েছে আহমদ রবির শকর মধ্যে গো মাই গেছে গে সুবাহান আল্লাহ উল ফাতমা বরাবর হায়াগর ওফা হক জফা হক হর চিজ মে লজ্জত হায়াগর মহমে মজা হক উল ফাতমা বরাবর হায়াগর ওফা হক জফা হক হর চিজ মে লজ্জত হায়াগর মহমে মজা হক আমার বুজুর্গ হলার বাই হল আমার ফরদান সুই মা বই নহল ও সময় আহমদ রবির সালে আপনার শকর ফানে সাল্লা ধারে ধারে খান দিলা হইলে আল্লাহ হিন তো দহনের কোন লাইন নাই আল্লাহ আমার বাজান দেখিলা দহন দিতাম রে মনে ও কথা কইয়া শকর ফানে সালন আর খান দই না খেলে দোয়া করন আমার মা বই নহল যে সময় রাত নিশয় গেল গে আহমদ রবির শকর মধ্যে গো মাইল সুবহান আল্লাহ আমার বুজুর্গ হলার বাই হল ও রাইত আপনার সারাম আপনার এরিয়ার মানুষের দেখলা স্বপ্নে দেখলা নবী যে কইল বাই হল এলাকার বেটাই তোমার তান দে মোহাম্মদ জানাই আর আমার মুকলি আল্লাহ আহমদ রবি হইয়া তোমার তান দেশ তোমার তান ফলর মধ্যে ইন্তেকাল হইছন যদি আমার আহমদ রবি আহমদ রবির জনজাত গিয়া তুমি তেন শরিক হও না তোমার তান গার মানসন নমাজ রোজাও আল্লাহ গোস্তান সুবহানাল্লাহ আস্তা গাঁ মানুষের রাইত আপনার স্বপ্নে দেখলা যে নবী যে হইত্রে আহমদ রবি হই অমুক মারা গেছেন তোমার তান গাঁর মাঝে এই অমুক ফাড়ো যদি আপনি এই আহমদ রবির জনজাতকে তুমি তেন শরীকও না তে তোমার তান ই গাঁর মানুষের নমাজ রোজা আল্লাহ গোস্তানা হোক সুবহানাল্লাহ সারা মানুষে আপনার রাইত যে সময় আপনার খাবে দেখলা আমার বুজুর্গ হলাম বাই হল রাইত যে সময় ফাইল সারা মানুষে আস্তা গড় মানুষে আপনার মসজিদ যাই সময় আপনার ফজর নমাজ গেলাম এক মক্ত দিয়ে আর এক মক্ত দিয়ে কইলা বাইরে আই রাইত স্বপ্নে দেখছেন নবী যে কইছেন আহমদ রবি কই আমাক ফাড়ো আপনার মারা গেছেন যদি আহমদ রবির জনজাত গিয়ে আমরা শরীর কই না আল্লাহ বেলে আমরা নমাজ রোজা গোস্ত না সুবহান আল্লাহ খোলে কবজা চলে মেশিন আদমের ফসল নাও মৌলার প্রেমে যে ডোব দিয়ে আছে সে তো আর বাসে নাও সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আবর হইয়া ঘরে ভবনের বনে আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধনের দনিয়ার দন আমি নিভাই মোরে মৌলা তোমার দর্শন সাম্পানাকে সর ফুল ফুটে আরে আরে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালে রে বেল আকাশের ফুল যে ভাইয়া সে রাজা হইছে বাবা গণ্ডগোল আমার বুজুর্গ কখনার বাই হল ও রাই সারা মাসে দেখলা রে আমরা গাত এক মানুষ মারা গেছন নবী যে আপনার সারা মাসরে খাবে দেখাই দিলাইছন যদি এই মাসের জনজাতকে আমরা সরে কই না নমাজ রোজা নু আল্লাহ গোস্ত না সুবহান আল্লাহ এর বাদর দিন আপনার সারা গাঁর মানুষ আপনার হারা দরিয়াল
খেও আপনার খেওরর বাঁশ লইয়াইলাম খেও খাফন লইয়াইছন খেও আপনার খেল লইয়াইলা খেও আপনার কোদাল লইয়াইলা খন্তু লইয়াইলাও ও বাইটো লইয়াইলাল আয়া কইলা বাবা তুমি খান জানারে আমরা ন খাইলা স্বপ্নে দেখছি নবীজি কইছন যদি আহমদ দ্রবীর জনজাতাই আমরা শরীক হই না হাল্লা বেলে আমরা নামাজ রোজা গোস্ত না সুবহানাল্লাহ ও কথা খোয়ার লগে লগে ভাই খাল ছেলের মনের মধ্যে আপনার খুশি আইল কইল রে আমার বাজানোর তো খাফন দফনের ব্যবস্থা হয়ে গেছে ফালাবান বাজানোর মুখকান্তা বার করিয়া দেখি যেই সময় মুখটাকে আপনার চাদর হরাইল লগে লগে হরানির লগে লগে দেখা যা ভাই খাল ছেড়া খালি চন্দ্রর মতন খালি দেব দেব হরে সুবহানাল্লাহ যে বাংলাদেশের শেখ মশাই সাহেব রহমতুল্লাহ আলাই আমার বুজুর্গ হল যাই সময় তার মরে দখল যাইতা আপনার শেখ মশাই সাহেব রহমতুল্লাহ আলাই রে যাওয়ার লগে লগে কইতা ভাই হরি আমি মশাই দেখি তার লাগে তোমরা দেখা তাইলা খড়াই থল দেখলে তো মশাই দেখা হয়ে গেল না সুবহানাল্লাহ যে মশাই সাহেব রহমতুল্লাহ আলাই ওলা খাল্লা এক মানুষ আসলাম ই যাইতা আপনার তান ছাত্র হল বড় বড় অলিও হয়ে যাইতাম বাংলাদেশের শেখ মশাই সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখাত যাওয়ার বাদে হইতাম ভাই হল মশাই দরে কিতাল লাগি দেখা তাইলাই খড়াই তল তো দেখলে বুঝি লাইলা না মশাই দরে দেখে লাইছ সুবহানাল্লাহ আমার রৌয়ার ঘরের মা বইন হল যে মশাই সাহেব রহমতুল্লাহ আলাই যে সময় ইন্তেকাল হইলাও যে সময় বিসমিল্লাহ রহমান রহিম হইয়া খবর গেছে মাল্লাও ও ভাই খবর থাকি মেষকে আম্বরের কষ্ট বার হইল সুবহানাল্লাহ তো আমার বুজুর্গ হলার ভাই হল খোয়ার উদ্দেশ্য হইল এ আহমদ রবিউল্লাহ নবীর লগে মহব্বত আসলো ই বেশ বেশ সরি আপনার নবীজির উপরে আপনার দরেশ্বরী পড়িতাম বেশ বেশ সরি আপনার নবীজির উপরে দরেশ্বরী পড়িতাম এর লাগে আমার মা বইন হল বেশ বেশ সরি আপনারাম এ নবীজির উপরে দরেশ্বরী পড়িবাম আর নবীজির উপরে যত বেশ করি আপনার দরেশ্বরী পড়িবাম যে নবী উন্নত লাগে ভেটো ভাতর বান্ধিলাম দান নবর শহীদ হইল আবুজর গফারি নবীজর খেজমত হইয়া কইল ইয়া রাসূলুল্লাহ হাই ন সাত দিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার আবুজর গফারি এখন পর্যন্ত কানের কোনো লাইন নাই আই সাত দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার গাছর সাল খাই আছে সুবহানাল্লাহ এই কথা শুনার লগে লগে নবীজ কইল ভাই আবুজর গফারি তুমি সাত দিন কুরুফাস তুমি যাত্রা ফাটা নাই আজ ন চল্লিশ দিন হয়ে গেছে কি মোহাম্মদ রসুলাই আগুন দেখছে না সুবহানাল্লাহ আবুজর গাফারি আজ চল্লিশ দিন থাকি মোহাম্মদ ভেটে কানে কে জিনিস দেখছে না মোহাম্মদ রসুলাত আজ চল্লিশ দিন থাকি আগুন জ্বলছে না সুবহানাল্লাহ অত কষ্ট খান লাগি হল্লা নবী যে আমার বুজুর্গ খানার ভাই হল এর লাগে তো নবী যে আসাছে দেখা করল ইয়া রসুলাল্লাহ এটা কষ্ট দেখে ও নবীজি আমি আসার কলিন যায় মানে না এক বার্তা খালি তুমি দোয়া খান করিলাও আমি আল্লাহ ইয়া রসুলাল্লাহ এক বার্তা আপনার দোয়া খানটা করো কোয়াও আল্লাহ তুলাম দন চামান দিতা সুবহানাল্লাহ যেমনি আশা সুদ দেখায় ও কথা কইসন আল্লাহ জিব্রাইল দেখল না জিব্রাইল জলদি করে যাও মোহাম্মদ রে গেও খবর খান্তা জানাও আয়েশা সিদ্দিকা যে মাত খান্তা মাতিসলাও যদি আয়েশা সিদ্দিকার মত মোহাম্মদ রাজি তখন আমি আল্লাহ মোহাম্মদ রে আজ তা ওহুদর ভার দে সোনা বানাই দিলাইতাম আর হীরা দি সোনা দিয়ে আপনার ঘর বানাইয়া দিতাম সুবহানাল্লাহ এই কথা যেমনি আপনার নবী যে শুনলাক শুনার লগে লগে আপনার চকুর ফানে চাল্লা দ্বারা দ্বারা কান্দিলার কইলা ভাই জিব্রাইল যাও আমার মনে বিরে গিয়া কইও মোহাম্মদ কইছেন তাই তিন অক্ত এক খাইতাম আর তা নম্মত কোন কিয়ামত দিন কিলা ব্যস্ত নেওয়া যায় ও খান্দা মোহাম্মদ কান্দিত সুবহানাল্লাহ আমার বুজুর্গ খানার ভাই হল যে সময় নবীজি রাত ঘুমাইতাম উঠিবার কোনো বিছনা নাই নবীজি হিতান দিবার কোনো বালিশ নাই মা বইন হল আত মোবারক দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হিতান দিতাম আপনার তলে দিবার কোনো কমল নাই তলে তলে দিবার কোনো আপনার তোষক নাই নবীজি আপনার খাজুরের ভাতটা তলে দিয়ে আপনার ঘুমাইতাম
আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ এটা কষ্ট দেখিয়া আমি আয়েশা আর বরদাস্ত করতাম পারিয়াম না একবার তোরা দোয়া খানতা করো আল্লাহ আপনার বালা বিছনা খানতা দি দাও এই কথা যমনে আয়েশা সিদ্দিকা কইলা আল্লাহ জিব্রাইল কইলা যাই যাও জিব্রাইল জলদি করে মুহাম্মদ রে গিয়া হও যদি আয়েশা সিদ্দিকা যে মাত খান মাতে জন এই মাত যদি মুহাম্মদ রে জেতা হন আমি আল্লাহ তানা সোনা দি ভালং বিছনা বানাই দিলাইতাম সুবহানাল্লাহ যেমনে জিব্রাইল আমি জিব্রিল আমি নাইয়া ও কথা নবীর খেদমত হইলা কল লগে লগে নবী যস করবান ইনশাআল্লাহ খান দিলার কইলা ও জিব্রিল যাও আমার মনিবরে গিয়া কইয়া মুহাম্মদ আপনার বালা বিছনা কোজাইতা না মুহাম্মদ বালা খানিও কোজাইতা না মুহাম্মদ চিন্তা তাক লগে তান উম্মত কিয়ামত দিন গেলা ফন্ড সবর ফত খান্দা ভার করাইয়া মুহাম্মদ ব্যস্ত লইয়া যাইতা ও খান্দা মুহাম্মদ খান্দিত্রা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হাল কিয়ামত দিন সারা নবীক লইয়া নসিয়া নসি করবা আমরা শুনাছাম নবী দেখালে রব্বে উম্মতে হইয়া উম্মতর কান্দা কান্দি বাও আমার বুজুর্গ হলার ভাই হল যাই সময় নবী দেখলা চল তাকে বারে কার কোর তাকে দার কত লম্বা ফন্ড দশ বছর ফন্ড দেখিয়া নবী দেশ কোরবানে সাল্লা দ্বারা দ্বারা কান্দি লাও লগে লগে জিবিল আমিন দে আল্লাহ হইল ও জিবরিল যাও মুহাম্মদ রে গিয়া হো কিতাল লাগে এত হান্দা হান্দন জি লগে লগে জিবরাইল নবীদের খেদমত হইলাও আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ অত খান্দা কিতাল লাগি আপনা খান্দন আপনার কোনো মানুষে মায়ের মাসে নি আপনার কোনো মানুষে কোনো গাইল গাইলেই শুনি আপনার কোনো মানুষে কোনো কষ্ট দিশানি লই যাই সময় জিবরাইল আমিন নবীজির আয়াও কথা জিকার করলাও লগে লগে নবী দাস কোরবান ইনশাআল্লাহ কান্দিলার কইলা ভাই জিবিল আমারে কোনো মানুষে মারছে না আমারে কোনো মানুষে কোনো গাইলো গাইলাইছে না আমারে কোনো মানুষে মন তুলি কোনো কথা কইছে না হ জিব্রাইল আমি চল থাকি বারিকার কুট থাকি দ্বার অত লম্বা হোক ষণ্ড সবস্রর হোক চল থাকি বারিকার কুট থাকি দ্বার অত লম্বা ফত খান কেমত দিন আমার গুণাগার অম্মত কিলা ভরইতা ও জিব্রাইল ও খান্দামে মোহাম্মদ খান দিয়া সুবহানাল্লাহ হাসরের দিনে ফুলশিরা তোর ফারে কি আলে ফা রইতা মাল্লা ফুলশিরা তোর গাঠ কও হাসরের দিনে ফুলশিরা তোর ফারে কি আলে ফা রইতা মাল্লা ফুলশিরা তোর গাঠ কি আলে ফা রইতা মাল্লা ফুলশিরা তোর গাঠ সুলনে বাড়ি কাল্লা কোরনে দার জুড়ে সুলনে বাড়ি কাল্লা কোরনে দার কি আলে ফারইতা মাল্লা ফুলশিরা তোর গাঠ কি আলে ফারইতা মাল্লা ফুলশিরা তোর গাঠ হাসরের দিনে ফুলশিরা তোর ফারে কি আলে ফারইতা মাল্লা ফুলশিরা তোর গাঠ যে সময় ফুলশিরা তোর গাঠ দেখে নবী যস কোরবানে সাল্লা দ্বারা দ্বারা খান দিলাও জিবরাইল আমিনে কইলা ও নবীজি আপনার কোনো মানুষে মারছে না কোনো মানুষে গাইলেছে না কিতার লাগে খান দন নবী যস কইলা ভাই জিবরাইল আমি আমার উম্মতর খান্দা খান দিয়ার এটা কিয়ামত দিন ফন্ড সবত্র ফত খান্দা কিলা ফরইতা জিবরাইল আমিনে গিয়া কইলা আল্লাহ মুহাম্মদ কোনো দুঃখ খান দিত না মুহাম্মদ কোনো মানুষে মার মারছে না মুহাম্মদ তান উম্মতর খান্দা খান দিত্রা সুবহানাল্লাহ আল্লাহ জিব্রাইল হইল জিব্রাইল যাও তুমি লগে লগে যাও জিব্রাইল তুমি জলদি করে যাও মোহাম্মদ রেখে জানাও তান উম্মতর বেটেন বেটেন যদি আপনার ফাঁস অপ্ত নমাজ খান অক মোতাবিক ঘড়ি লাইন ও জিব্রাইল মোহাম্মদ রেখে হই আমি আল্লাহ কিয়ামত দিন ফন্ড সবসর ফত্রে আমি আল্লাহ বিদ্যুৎ ব্যবহার করে দিলাই মো সুবহানাল্লাহ এই কথা শুনি আয়েশা সিদ্দিকা শকর ফানি সাল্লাহ শকুর ভানি সাল্লাহ যারা যারা কান্দিল আর কইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লাখ লাখ মানুষ থাকবা কোটি কোটি মানুষ থাকবা ইনু আপনার উম্মত কে লাভনে সিন ভাই ইয়া রাসূলুল্লাহ লগে লগে নবী যে কইলা ও আশা এক ফাল গুড়ার মধ্যে দি একটা সান খোবালি গুড়া থাকে আশা এগু আপনার ভাল্লার থাকে সেনা যাইব নিনা নাও আশা সিদ্ধা খায় উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ চিন্তা কোনো অসুবিধা হইতো নাই ও সময় নবী যে কইলা আশা হনও আমার উম্মত ফাসত নামাজ হসলা ফাসবার ওযু হসলা আমার উম্মত সারা আপনার চন্দ্রর মতন দীপ দীপ করবো
আয়েশা আমার উম্মত রাতে চন্দ্রর মতন দেবদেব ঘরব ফাওয়ে চন্দ্রর মতন দেবদেব ঘরব মাথায় চন্দ্রর মতন দেবদেব ঘরব আমি আমার উম্মত বলিয়া ভরি সব ফাইলেম আর আমি মুহাম্মাদের লগে তার জান্নাত যাইমু কি সুবহানাল্লাহ Jisku mera nabir maye pyar ho gaya nabir ka tire pe bera par ho gaya jisku mera nabir maye pyar ho gaya nabir ka tire bera par ho gaya amar buzurg honar bayohal amar gordanoshi ma boynohal jodi amra namaz khan sundor kore porilai ar namaz di allah er kache apnar sahajjo chailai amar ma boynohal quran sharif hono allah taala khotra inna salata tanha anil fahshai wal munkar nichoy namaze manusher বুড়াই থাকি বালাই ফুলি যায় নামাজ আপনা জিনা থাকি বসাই নাই নামাজ পড়তা মানুষে বেহরদামে করতে পারতো না একজন নামাজি মানুষে নিজর বিবিত যাও আপনার বেগনা বেঠুল লগে জিনা করতে পারতো না একজন নামাজি মানুষে বেগনা বেঠুল লগে মাটিতে পারতো না একজন নামাজি মানুষে মানুষের উপরে আপনার মিজার তোহমত তুলতে পারতো না যদি আপনার নামাজ নামাজর লাগাই নই যায় আজ ফাসত নামাজ ওড়ে মিশা মাঠে নামাজ ওড়ে সুদ খায় নামাজ ওড়ে জিনা করে আমার বুজুর্গ হলার ভাই হল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রে এক মুরব্বি আপনার শকর বানে সাল্লাহ খানদেলার হইলা হুজুর এক সময় দন চামান বেজান আসলো হুজুর মাটির তলে বেজান টাকা আপনার লুকাইয়া তৈছিলাম এখন নবাবে দেখা দিছে টাকাই গুন খান তৈছি মনে নাও তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হইলা বাবা এই নামাজ দুই রাকাত ফর আর কুরআন শরীফ আল্লাহ হইতো নামাজের মানুষের বুড়াইটা কি আপনার বালাই খুলি যায় আজ আমরা শত শত নামাজ হুরিয়া এই আমরার মুসিবত হরেন নি সাহেব হল কত নামাজ কত দোয়া ই কত খতম কিন্তু আমরা নামাজের দোয়া কোনটা কামদের না কারণ কি আমরা নামাজ নামাজের মত নল্লা অন্না আমার বুজুর্গ হল ও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হইল বাবা যা এটা দুইটা রাকাত নামাজ পড়িস ও কথা মনে করিয়া সামনে আল্লাহ বিসামত ডাইনে বেশ বামে দুজক আমি আল্লাহরে দেখছি না আল্লাহ আমারে দেখরা আর আমার জিন্দগি শেষ নামাজ ও কথা মনে করিয়া বাবা দুইটা রাকাত নামাজ পড়িও দেখবা টাকা খান তৈসলা মনে হই যাইব গো সুবহানাল্লাহ এরে বেটা নামাজ লাগছে ওলা মন যে জেলা ইমাম আবু হানিফা জেলা হুইয়া দিছন ওলা মন দিয়ে আপনার মুরব্বি সাহেব নামাজ লাগছ আর প্রায় সময় মানুষের জুস আপনার ঘুষ আরে না নেশা এর গরমর দিন হঠাৎ আসতে গেছে কি কারে জুম্মার নামাজ ইমাম সাহেব হাসছন এক রাকাত ফড়াইয়া মাছ খাতে গিয়ে একজন ওটা এখন কারেন্ট গেছে কি আগে যাই না আসলেন হুইয়া কইছন নামাজ নো মাতইন না যাই কইছন এর নামাজ হইছে নেশা আর ইমাম সবে করে দি মাতা হুনিয়া ভিড়িয়া কইছেন নামাজ হইছে তো নামাজ খা রইছে খেয়ে রইছ নি বেটা তো আপনার ওলা আপনার জুস নামাজ লাগছে বলে দুই রেখাত ফোরটা মাঠ টেখা ফাইলাইতাম হি ও সময় শয়তানে দেখলো রে এগত মন যে নামাজ লাগছে এই দুই রেখাত নামাজ যেতু আপনার টেখা ফাইলাইত তে ভালোবে তার ফুন্না তুমি তাও কাম করে দেখা খবর হই দিতাম এ খালি এক রেখাত আপনার মুরব্বি বেটা আপনার নামাজ পড়ছন আর শয়তান আপনার করে দিয়ে গিয়া ই নামাজ আপনার ফেরার সময় আপনার হো চল্লিশ বছর আপনার নতুন বাজার খিতা খসলায় এটা নামাজ ফেরার সময় মনে হয়নি না হয় না সা হো দশ বছর আগে আপনার বিয়া বাড়ি গেছলায় ই হন গিয়ে আপনার বাংলা কত বিলিং দিছলায় এটা নামাজ ফেরার সময় মনে হয়নি না হয় না এরে বেটা আপনার নামাজ লাগছে আর ও সময় শয়তানে দেখলো রে অত মন যে নামাজ লাগছে এই দুই রেখাত নামাজ যেত আপনার কাম করি লাইতো তে ফালাবা দুই রেখাত ফুরাইতে দিতাম না আমি ঘরে দেখে খবর হই দিতাম আয়া কইছো হে বেটা অত মন যে নামাজ হটবে রে বেটা ই এই দুই রেখাত ফুরানি লাগতো নাই রে টেকাই গুন তোর সকির হো উত্তর কুনা নমাজ বাঙ্গি লাইছে কইল রে হুজুরে কইলা দুই রাকাত লাগছে না এক রাকাত তো বই গেছে গিয়া আপনার সকির উত্তর কোনা কুড়িছে আর কুড়িয়া আপনার হো যে মাটির খলস তৈছিল খলস ভাই লাইছে টেকাও ভাই লাইছে কইল রে দুই রাকাত লাগছে না এক রাকাত তো বই গেছে এরে হজরক তো আপনার বেটা আপনার মসজিদ গেছে ও লগল ফজর সময় হজরক তো আপনার মসজিদ গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কইলা রে বা খবর কিতা বলে হুজুর খবর পাল্লা দুই রাকাত কইছিলা দুই রাকাত লাগছে না এক রাকাতে হয়ে গেছিল দূর ব্যানটা জোর ব্যানটা
তেনা দুইটা রাখা থুরাই ধরে বলে জি না হুজুর খালি এক রাখা থরছি আর খরে দি আপনার করগায়ে কজন দুই রাখা থুরানি লাগত নাই তুমি আল্লাহ পর্যন্ত হইছ গস কামিয়াব টেকাই গুন সকির উত্তর কোনা হুজুর নামাজ বাঙ্গিয়া গে আপনার জেলা তসলাম আল্লাহ হই রইছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লাই উঠে হইলো বেনতাজ যদি বাবা দুইটা রাখা নামাজ হুরাই যাইতাই মাটির খলস পাইলা না হীরা হই গেছে গে আর টেকা যখন তসলে পাইলনে হাবো বলেন শোনা হই গেছে গে সুবহানাল্লাহ শয়তানে দেওসারা দুই রাখাত নামাজি কামিয়া বই যাইত কি দুই রাখাত নামাজ দিয়ে আপনার বাসা বনে যাইত তে ভালা বা হন্না দনিয়া তাহ নামাজ হুরাইতে দিতাম নাই আমার বুজুর্গ হনার ভাই হল আমার ফরদান সে মা বই ন হল আল্লাহ কোরআন শরীফ আল্লাহ হইত্রা নিশ্চয় নামাজে আপনার মানসরে বড়াই থাকি আপনার ভালাইত লইয়া নামাজে জিনা করতে দে না নামাজে সুদ হইতে দে না নামাজে আপনার বেগনা বেটিন দল লগে মারতে দে না যদি পাক্কা নামাজি এক বটি বনে যায় নিজর আমি তো আপনার বেগনা বেটার লগে সম্পর্ক লাগাইতে পারতো নাই আল্লাহকে নবী যে ফরমাইছেন মা বই নহল আল্লাহ ব্যতীত দুনিয়া জমিন যদি আপনার সজ্জা জায়গা থাকত বেটিন তোরে হইল না বেটিন তোমার তান স্বামীর ভার মধ্যে সজ্জা ভরো সুবহানাল্লাহ আমার মা বই নহল বেটিন তোরে হইল না বেটিন তোমার তান স্বামীর ভার মধ্যে সজ্জা ভরো আল্লাহকে কিতাবের মধ্যে লেসন মা বই নহল যদি আপনার স্বামী একবারে মধুরি হয়ে যান মা বই নকল স্বামীর না ফর মানে করতে পারতায় নাই নমাজ পড়তে পড়তে মা বই নহল যদি কাস্তা রাবিয়া বছরই বনে যাও গি এই রাবিয়া বছরই তো তুই মুই নাই যে রাবিয়া বছরই আপনার আটিয়া যাইতে সময় আপনার শরীরটা কি জন্নতর খুশবু বার হয়েছে হোক সুবহানাল্লাহ আমরা এটা শৈল্য আছে না জন্নতর খুশবু মাতক আমরা এটা শৈল্য জন্নতর খুশবু আছে না যা বহল কিতা কো ফুবালা জন্নতর খুশবু আছে আমরা এটা শৈল্য খালি লিস্টিকর গুণ আর টুট পালিশর গন খালি টুট পালিশটা লিস্টিক দিয়ে খালি ভূমি ভূমি সম্পত্তিটা আমার মা বই নহল যে সময় রাবিয়া বছরই আমার বুজুর্গ খনার ভাই হল যে সময় রাবিয়া বছরই আপনার বাইতুল্লাহ গেলাম ও বছর হাসান বছরে রহমাতুল্লাহ আলাই আপনার ও বছর আপনার হজক আছেন সুবহানাল্লাহ গেত বাইতুল্লাহ কুজাইয়া ফাইন না সজিদা থড়িয়া আপনার শকুর ফানি সাল্লাহ যারা যারা খান দিলার হইল আল্লাহ আল্লাহ আর তো কতবার হজু আইছি আয়া ও জায়গাত বৈতুল্লাহর গর খান্তা ফাইলাম রে মনে আল্লাহ বছর কিতার লাগে বৈতুল্লাহ খান্তা ফাই না ও সময় আল্লাহ তাকে আওয়াজ আইলো আসন বছরে আমার আশিকা রাবি আইসন আমার রাবিয়ার গেছন কি বৈতুল্লাহ গয়া নাচু বাহান আল্লাহ আমার রাজ্য সফরের মা বই নহাল যদি খাস্তা রাবিয়া বছরই বনে যাও গে আর আপনার স্বামীর মনে বেজার করে লাও মা বই নহল ইয়াদ রাখ ব্যস্ত ভাইটা না ভাইটা না ব্যস্তর গন্ধ ভাইটা না নাউজুবিল্লাহ যে ফাতিমা হজরত আলিয়ে একদিন ঘরের মধ্যে আপনার দরবার হয়ে গেছে কি আর হজরত আলী ফাতিমার ঘুরে গুসরা ঘুরিয়া মা বই নহল আপনার ঘর থেকে বারে বারে গেছেন সাহাবায়ে কেরাম গিয়া কইলা ইয়া রসুলাল্লাহ আপনার ফাতিমার উহরে ইয়া রসুলাল্লাহ আপনার দামান বেজার হয়ে গেছেন গিয়াও আলিয়ে গুসরা ঘুরিয়া ইয়া রসুলাল্লাহ আপনার ঘর থেকে আপনার বারে গেছেন গে লগে লগে নবী দৌড়াই আইলা আইয়া কইলা ফাতিমা আমার দামান হজরত আলী কোথায় লগে লগে ফাতিমা কইল আব্বা জান আপনার দাম দিয়ে আমার উপরে গুসা করিয়া ঘর থেকে বারে গেছেন গে লগে লগে নবী যে কইল ও ফাতিমা মা তুমি জানা রাখিও যদিও তুমি ব্যস্তি বেটিন তোর শ্রদ্ধা রইতাই কিন্তু ফাতিমা তুমি ও কথা খান মনে রাখিও মা যদি আমার দামান হজরত আলী তোমার উপরে বেজার তখন আর এই অবস্থাত ফাতিমা মরি যাও আমি মোহাম্মদের জনজা হতাম নাই ও তাই লগে আপনার স্বামীর লগর মায়া ও তাই লগে আপনার দামদল লগর মায়া ই এখন আপনার ফুরির বাইত গেছো আপনার খাঞ্চন হুর ই কিংবা আপনার নেতানান্ত হুর গেছো এখন যাবার বাদে যদি আপনার ফুরি হয় বাজা নাই শুনি তো বিলে জয় মাই আইছি বিলে ইন কিয় লাগি আইতা রে বাবা আই তিন দিন থেকে তোমার দাম দিয়ে আমার লগে মাতুই না এটা কইবা বিলে চল সাফল্য থানা দিতাম শিকাই দিতাম একবার হইব করা ধবাইতাম কইবারে না কইব না সাহাব কিন্তু নবী যে কইছেন ফাতিমা তুমি বেস্তি বেটিন তোর শ্রদ্ধা রইতে এই কথা মনে রাখে মা আমার দামান হজরত আলীর বেজার করিও না
আলী কোন রাস্তা গেছন ও সময় ফাতিমা উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ ও রাস্তা দিয়ে আপনার দামান ঘর থাকি আপনার বারে বারে ইয়া গেছন লগে লগে নবী যে কইলা মার লগে লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থাকি বারে হইলা হযরত আলী কুজাইয়া বাড়ি টানলা আন্যা কইলা ভাই আলী আমার দাম লগে আলী আমার ফাতিমার মা করিয়া দাও ও আলী যদি আমার ফাতিমার উপরে তুমি বেজার থাকো আর এই অবস্থাত ফাতিমা মারা যান গি আমি মুহাম্মাদের জানাজা পড়তাম নাই এল লাগে মা বইন হল যদি পারে আপনার আগে বছরিও বনি যাও যদি আপনার স্বামীর মনে বেজার করি লাও আমার ভর্তা নাসি মা বইন হল ব্যস্ত হইতা না ভাইতা নাই ব্যস্তর গন্ধ হইতা না নাউজুবিল্লাহ আমার মা বইন হল বিবি রহিমা এই বলে সালামার আস্তা শরীর আপনার বাইক না তোর তোর করলাও আস্তা শরীর ফাটিয়া রক্ত ফুজ বাইয়া ফলল আমার মা বইন হল সারা বেটিন তাই বলে সালাম রে ফলাইয়া গেল গিয়াও কিন্তু বিবি রহিমায় আই বলে সালাম লোক সাল্লা না সুবাহান আল্লাহ একদিন আইব আলাই সালামে কইল বিবি রহিমা এটা দুর্গন্ধ তোমার বাদ লাগেন নানি এটা হজর গন্ধ তোমার লাগেন নানি বিবি রহিমা শকর ফানে সাল্লাহ খান দিলার কইল ভাই আইব তুমি সারা নি আমার ব্যস্ত থেকে বার করে দুজহ দিলাই তাই ও স্বামী যদি আপনার শৈল্য রক্ত আর ফুজ আমি বিবি রহিমায় জিব্রাদি ফুসে দেওয়া লাগে দেম কিন্তু ভাই আইব বিবি রহিমা তোমার লক সারতাম না সুবহানাল্লাহ এর লাগে মা বইন হল কিতাবালায় কইতা এ আপনার জরুরতে কোন সময় আপনার স্বামীর নাম ধরতে হরবা কিন্তু বোধ মা বইন হল আসন আপনার ইলাও আমি হয়েছি রহমত তাহাই আপনার রহমতুল্লাহ হইন না সালাম বিরাইতে বেটি তিন বছর হয়ে গেছে আপনার এ সালাম বিরাইতে সময় আপনার জামাইর নাম রহমত এখন তো রহমতুল্লাহ হওয়া লাগবো না নিশান এরে বেটি আপনার তিন বছর থাকি আপনার নমাজ পড়ি আসসালামু আলাইকুম আমরার গরর তান আসসালামু আলাইকুম আমরার গরর তান তিন বছর থাকি বেটি আপনার ও হাল্লো তো নমাজ পড়ি এরে আমিও মসজিদে গেছি আজ আর ও বাইতে আপনার রোয়া পড়ছে আমার বুজুর্গ খালি বাড়ির বুড়া বেটি আমার মুরিদ বেটি আমার এওড়ে থেকে কইলা হুজুর আমার হওয়ার বউ আমি আনছি তিন বছর থেকে তো বাবা আমার বউ তো আপনার রহমতুল্লাহ কেন আমার বড় হওয়ার নাম তো রহমত আপনি জানতা কইলাম রে মাইকিলা নমাজ পড়ে বলে বাবা তো তিন বছর থেকে আমার হওয়ার বউ ও সালাম পিয়াইতে সময় কেন আসসালামু আলাইকুম আমরার গরর তান কইলাম লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এর লাগে মা বইন হল এ আপনার জরুরতে আপনার স্বামীর নাম ধরতে ফরমায় কোনো অসুবিধা নাই কিন্তু নবীজ ফরমাইছেন ভাই হল আপনার বেটিন তরে নাম ধরিয়া ডাকায় বেটিন তরে নাম ধরে ডাকা সুন্নত সুবহানাল্লাহ তিন খান বিয়া করিয়া আছে কিন্তু বেটির আপনার এরে হল ইলা বেমারি আসুন না আসুন না সা এর লাগে তো আপনার কিতাব লেখছেন ও যেন আপনার গরু আপনার কিলার কিলি ও ভাই সুন্নত চালার কারণে আই স্বামী স্ত্রী মিল নাই বেটি আপনার স্বামীর আপনার খালা হয় বেটি আপনার স্বামীর বালা হয় না বেটা আপনার বিবির বালা হয় না ও একমাত্র সুন্নত চালার কারণে এর লাগে কিতাবের মধ্যে লসন আমার বুজুর্গ খনার ভাই হল আপনার বিবির আপনি নাম ধরে ডাকতা নাম ধরে ডাকা সুন্নত এখন আসকুরি ওয়াজ হুনিয়া যদি আপনার গোড়ালিরে গিয়া আপনার এই দশটা ও আর সাড়ে নয়টা গিয়া যদি আপনার কইল ফাতিমা দরজা খুল আর বুড়া মা যদি আপনার ফৈসমর গরে হুকমতা হন কইবারে বাবা বেজান ডাক রাইত খুয়াও বিয়ানে আপনার উত্তর বাড়িত গিয়া কইবা বুবাই হুঞ্চত নি কিয়ামত আইছে কিয়ামত আইছে বলে কিতা হইছে বলে আমার গরের গে তার বউরে নাম ধরিয়া ডাকে ইটা লাইলা মজদুর কইবানি না কইবানি সাহেব হল এর লাগে কিতাবর মাঝে লসন আমার বজুর গহল আপনার বিবির আপনার নাম ধরিয়া ডাকতাই দুই নম্বর মা তৈল মা বই নহল জরুরতে আপনার স্বামীর নাম ধরতে পারবে কোনো অসুবিধা নাই আই বলে ইসলামে শকর ফানে সাল্লাহ খান দিলার হইলা বিবি রহিমা আপনার দুর্গন্ধ লাগেন নানে কথা কষ্ট দেখিয়া আই বলে ইসলামের কষ্ট দেখিয়া বিবি রহিমা শকর ফানে সাল্লাহ খান দিলার হইলা বাই আইয়ম আপনার কষ্ট দেখে আমি বিবি রহিমার বদ্দা সামনাল একবার তা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আপনার বেমার খান্তা হমাইতা সুবহানাল্লাহ এই কথা যাই সময় বিবি রহিমায় কইছন
খোয়াল লগা লগাই বলাই সালামে সকর ভানে সাল্লাও খান্দেলার হইল বিবি রহিমা আমি বুঝি লাইছো তোমার গেন লাগি গেছে কি তোমার আমি 1 সেকেন্ড আর করে রাখতাম নাই লগা লগাই বলাই সালামে কথা খোয়াল লগা লগে বিবি রহিমা উঠা কইল ভাই আইব আপনার আমার গেন লাগছে না আপনার বা আমার মন বেজান নাই আপনি সারা নি আমারে বেশ থাকি বার করে দুজখ দিলাই তাই আপনার কষ্ট দেখে আমি জারতাম পারছি না অতাল লাগে কইছে দোয়া খান করতে আল্লাহ তোমার শরীরের বেমার খান কমাই তাও আইব আল্লাহ সালামে আতুল্লাহ আতুলি আপনার শুকর ভানে সাল্লা খান দিলার কইল আল্লাহ আল্লাহ আইব রাস্তা শরীর ভুক দিয়ে খাওয়াইলাও আল্লাহ আইব জিবাত ফুক দিও না যদি আইব জিবাত ফুকে ধরিলাই আইবে তার আল্লাহরে মুখ ভরে ডাকতে পারতো না সুবহানাল্লাহ আমার মা বই নহল আইব আল্লাহ সালামে শুকর ভানে চালন খান দইনার কইন আল্লাহ আস্তা শরীর আইবর হুক দিয়ে খাওয়াইলাও কিন্তু আইবর জিবরার মাঝে হুক দিও না যদি আইবর জিবরা থুকে ধরিলাই আইবে তার আল্লাহরে মুখ ভরি আল্লাহ হইতে পারতো না সুবহানাল্লাহ এর লাগে কিতাবর মধ্যে লাসন মা বই নহল ও বান যাই সময় তোমার ভেতর বেদনা ধরে লাইছে আপনি দুই রেখাত নমাজ পড়িলাও আর দুই রেখাত নমাজ পড়ে খবর আমার ন ভেতর বেশে ধরে লাইছে আল্লাহ আমার মাতার বেদনা ধরে লাইছে আমার মা বই নহল নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতে সুবহানাল্লাহ এর লাগি তো নবী যে ফরমাইছেন যে বেটা বেটি দুনিয়াত বালা ফাইলেছে আল্লাহ রাসূলে ফরমান মা বই নহল ইয়াদ রাখিও নবী যে ফরমাইছেন যে বেটা আপনার স্ত্রী আপনার নেক ফাইলেছে আল্লাহ রাসূলে ফরমান এই বেটা দুনিয়াত জান্নাত ফাইলেছে সুবহানাল্লাহ আশা সিদ্দিকা উনে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন থেকে দা বালা স্বামী হইতাম না নে লগে লগে নবী যে কইল আশা হনো আমার উম্মত যে বেটি আপনার স্বামী নেক পাইলাইছেন এই বেটি দুনিয়ার জান্নাত পাইলাইছে সুবহানাল্লাহ আমার মা বই নহল এক বেস্তি বেটাই বেস্ত গিয়া নবী যে ফরমাইছেন সত্তর জন হুর ভাইতাই ও ভাই সত্তর হুর ভাই ভাই অত সুন্দর সুন্দর হুর একবার যাই সময় জন্নতি হুরের মুখে দিয়ে যাই ভাই নবী যে ফরমাইছেন ভাই হল আপনার সত্তর বছর যাইব সেটা বুক লাগত না সুবহানাল্লাহ আজ তো কত সুন্দর সুন্দর বেটিন রাস্তাঘাটে দেখলাই হি মেলা তো দেখলাই রিডাকশনও দেখলাই বন্দনা তো দেখলাই কইনা শান্তি তো দেখলাই এক আটটা দিন চকুত গুম আসলো মাতই না একটা দিন গুম আসলো বরংস রাই তৈলে গুম বাঙ্গ হুন না দুঃখ মনয় আমার বুজুর্গ হল ও সময় নবী যখন আসা হন আমার উন্মতর এক বেটাই আপনার ব্যস্তি সত্তর হুর ভাইটা সত্তর হুর ভাইবা ওলা খান সুন্দর সুন্দর একবার যাই সময় সাইবা শকর মাদ ওলা খান মজার ঘুমাইব এক গুমে সত্তর বছর ঘুমাইবা সুবহানাল্লাহ আশা সিদ্দিকা কইল ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিং কিতা খালে দুনিয়া তরুতা হইবার লাগে নে হাসরের মত আমরা স্বামী হইতাম না নে ও সময় নবী যখন কইল আশা হনাও আমার উম্মতর এক বেটি আমার উম্মতর এক বেটাই আপনার সত্তর জন বেস্তি হুর হইবাও ও সত্তর বেস্তি হুরের সেক্রেটারি আপনার দুনিয়ার বিবি তাকবা সুবহানাল্লাহ এর লাগি তো কিতাবর মধ্যে লসন মা বই নহল আল্লাহ রসুল ফরমাইছেন ভাই হল যে বেটা বেটি নেক পাইলেছে নবী যে ফরমাইছেন দুনিয়ার জান্নাত পাইলেছে সুবহানাল্লাহ এখন জান্নাত পাইতাই আর দুজক পাইতাই ফুইলাম আমরার ভুল ও যেন আমরার বিয়া সাদি চলে ইতাত নমাজ আছে না যা বহল মাতইন নমাজ আছে বেটির নমাজ আছে না বেটার নমাজ আছে হায় রে হায় আপনার কিরিলা দিতাম আর বিয়া বাড়িতে আপনার গীত আর মন্দির আর সমকিয়া লিন তো তো তৈত্রা নাই তা বুসাইল দিতরা চলেন না চলেন না মাতুই না ওজন বর্তমানে আমরা বিয়া বাড়ি যেটা আপনার কিরিলা চলে বা দশ দিন যদি খালি গরর ফিসে দিয়ে যাও ইবাজু সর্বনাশ তিনটা টুকরি লাগবো আর উঠানোর আগে দিকে গেলে এবার মুতরগঞ্জে ছয় মাস হরিষ্ঠা একটা বেটার নমাজ আছে না একটা বেটির নমাজ আছে নবী যে ফরমাইছেন ভাই ও যে সিন্নি কসলা তুমি অলিমা করলাই আর বেগনা বেটিন দি সিন্নি বাটাইলা অলিমা হারাম ঘুরি লাইলাই সিন্নি কসলা সোয়াবল লাগে আমার বুজুর্গ হল বেগনা বেটাইন দি আপনার বেটিন ধরে বাটাইয়াও খাবাইয়া আপনার সিন্নি হারাম ঘুরি লাইলা নাউজুবিল্লাহ
এর লাগি তো আপনার কিতাবর মধ্যে লাসন বজর গহল আপনার যেই সময় সিন্নি খল্লাই ও বেটিন তে আমার বেটিন তরে ভাত বাটিয়া দিতাও ও ভাই বেটিন দে বেটিন তরে তরকারি দিতাও বেটিন দে বেটিন তরে ফানি দিতাও আমার বুজুর্গ হল এক মাসলা আর দুই নম্বর মাসলা নবী দে ফরমাইছেন ভাই আপনার যেই সময় সিন্নি খড়াই আগে আপনি গরিব রে গিয়া দাওয়াত দিতাই এখন গরিব রে দাওয়াত দেন নি আগে ও গাও শেষে আপনার দুই একদিন আগে আপনার দাওয়াত দিবা ঠাকুর তোমার মঙ্গলবারে দাওয়াত রবা এই আমার ভুড়ির বিয়া দিয়ার ওলা দাওয়াত দেননি না দেন না সাহেব হল আর হো আপনার মৌলানা হোক হাবিজ সাহেব কোয়া আর শেখ সাহেব কোয়া আর মাস্টর সাহেব কোয়া এরারে আপনার আগে দাওয়াত দেবাইব আর হো গরণী আপনার বালা করি আদরে খাওয়াইনি না সাহেব আর গাওয়ালিরে আপনার হো আটুর হাড্ডি আর ফেটর তলর হেওড়া আর ভাতিয়ালর হাড্ডি আর বান্দা খবির ফেদলাম আলুর ফেদলা ওটা দিয়ে আপনার চলেন না সাহ ও ভাই সিন্নি কসলে সবল লাগে ফকির বেটা আপনার আইসে আপনার আওয়ার বাদে আপনার এরে দরিয়া নিয়া হো উঠানো বুয়াইয়া বা আপনার হো আপনার বাংলাত বুয়াইয়া আলু ওটা দিয়ে আপনার খাওয়াইনি না সাহ আপনার অন্ধ বেটা আইসে আপনার সিন্নিত আইয়া আপনার আগে তো আপনার পেরা বাড়ি তো আপনার উঠানো আপনার বাস চলাই হওয়াইতা নানি সাহ এর অন্ধ মানুষ তো আপনার চৌকেও দেখে না এর আপনার অন্ধ মানুষ লাঠি বোর্ড দিয়া দিয়ে আপনার আইসে আইয়া আপনার ফটো ভাইসে বান্ডা দামাক বুবুয়া খুতন তো বেটার মনে হয়েছে মনে কর কোন বালা মানুষ খাইয়া মনে করে হেরান হয়েছ অন আপনার বইছে আমার বুজুর্গ খনার বাই হল আপনার উঠানো তো আপনার ফইলে আপনার খানি দিছন হো উঠানোর আগে বইয়া এক তো মুতরগন আর হিবাই আপনার হো আদলুর হদলাম ইটা দিয়ে আপনার বালা করে বেটা খাইতেও পারছে না জাগাত তো ইয়া আপনার গেছে গিয়া এরে ফটো গিয়া হয়েছে আপনার গরু বান্ধিয়া তো ই যেন গরু ঘুরিয়া তো হিবাটা আর বুধু হয়েছে না ফেটর তোলার আতার আর খড় দেওয়া মনে কর তুমি কলিয়া কুরমা বালা করে খাইছো না নি ওটা খোর আর খালি আপনার ফেটর তোলার আতা আর ইগুর তো আটাইল যত আতার আটাইল ফোড়েন না নে সাহাব হল হায় রে হায় তুমি মনে কর বলা করি নিল্লা খাইছো না নি ওটা খোর আর খালি আপনার ফেট টিফের টিপতে টিপতে আখতাও যেমনে নিছে বেজাগাত দিছে আর লাত মারিয়া আপনার উড়াইয়া ফলাইছে ফলার লগে লগে আপনার ফটি ফকির বেটা শকর ভানে চাল খান্দিল হইল আল্লাহ আইসলাম সদরি সাহেবর বাড়ির দাওয়াত ই নয়া বালা করি খানিও ফাইলাম না আলোর ফেদলা আর শেষে আইয়া ফত বইছিল স্কোরর ফেত ফেট টুফিয়া দিলাম হাল্লা শেষে লাত খাইছি আল্লাহ তুমি আমার বিচার খান্দা করি হও ও যেন ফকিরে শকর ফানি ফালাইয়া খান দিছে ভাই তোমার চিন্নি হারাম হয়ে গেছো কি নাউজুবিল্লাহ এখন বিয়া খানো লাগলে হইবা ও হুরুতার আকিটা দিলাইয়া হি চিন্নি ওলা হইনি না সাহাব হল হি আর ও যেন আপনার ও সিন্ধু খোল্লাই আপনার গাবলিরে জ্বালা আপনার আলু দিলাই বলে আপনার দামদর ভাটির আলু দিবানে সাহাব হল আমার বজর গহনার ভাই হল ইন আকিতা হয়েছে না ইন অলিমা হয়েছে না বলিমা হয়ে গেছে আমার বজর গহনার ভাই হল এইসব বলিমার তাকি আও ইয়াদ রাখো মা বই নহল ইন তাকি আপনার আহমদ আলী শেখ আইতা নাও ইন তাকি মহদ্দেশ আলিমুদ্দিন আইতা নাও ইন তাকি এক লম্বর বাম্পার আপনার জোয়া কর জনম লইব ইন তাকি মা ভিতরা জনম লইব ইন তাকি বেটি তালাক দ্বারা জনম লইব ইন তাকি সুদখানা জনম লইব ইন তাকি জিনা কর জনম লইব ইন তাকি মুমিন লইবার হদিস নাই এর লাগে নবী যে ফরমাইছেন মা বই নহল যে বেটির বিয়া রাইতে সার নামাজ সোজা হয়ে গেছে এই বেটির ভেট আল্লাহ আহমদ আলীর মতন নলে দিতা না যে আহমদ আলী সাহেবর মান নাম আসলো ফরিদা মা বই নহল খান্দে ফুতে দুধ হয় একদিন নাই দুই দিন নাই ফরিদা শকুর ফানিস আল্লাহ 12 বছর খান্দিলার কইল আল্লাহ আল্লাহ আমারও লেখান এক আল্লাহ দেও আল্লাহ যে হুয়া কোথা কোতবল আলমাই তো সুবাহান আল্লাহ আমার ফরদান আসুই মা বই নহাল বাস কান্দি হুজুরের মান নাম আসলো ফরে দাও আল্লাহর বন্দিয়া 12 বছর তাজুদর নমাজ হল্লাও মা বই নহল 12 বছর নফল রোজা দর্শন শকর ফানে সাল্লাহ খান দিলার কইল আল্লাহ আমার ওলা খান এক গাওলা দেওরে মনি আল্লাহ যে ফুয়া গুতা আপনার কোতবল আলম হইতো সুবহানাল্লাহ ও ফরিদার গর আহমদ আলীর জন্ম হইল যে সময় ফরিদার গর আহমদ আলীর জন্ম হইল আহমদ আলী সাহেবর মায় খালি রাইত আপনার সুন্দর সুন্দর খাপ দেখেন সুবহানাল্লাহ
স্বামীরা কইল ও স্বামী এখন খালি সুন্দর সুন্দর খাপ দেখি ওখানে আপনি যাও বালা আলী মহল থেকে জিকার করো বাসকান্দি শেখর ভাবে গিয়া আপনার আলী মহল থেকে জিকার করলা ভাই হল আমার বিবি খালি এখন খালি সুন্দর সুন্দর রাই তৈলে খাপ দেখন উলামায়ে কেরাম হকলে দেখে কইল মুরব্বী যাও আপনার বিবি রে গিয়া কইল তাই যে ছেলে পাইছো না আহমদ আলী এই নলি হইবা সুবহানাল্লাহ মা বইন হল বলা রতনপুর জিয়াবুদ্দিন সাহ মরহম রহমতুল্লাহ আলাই যেই সময় আপনার জন্ম লইলা মার ঘর আল্লাহর বন্দে খালি নয়া নয়া স্বপন দেখন স্বামীর কইলা ও স্বামী অতদিন কোন স্বপ্ন দেখলাম না এখন রাই তৈলে খালি সুন্দর সুন্দর খাপ দেখি যাও খালি নকলেন তালি মখলর গেছে গে জিকার ঘর জিকার করার লগে লগে উলামায়ে কেরাম মখল কইল মুরব্বী সাহ আপনার বিবিরে গিয়া কই তাই নামল আরো বেশ করে বাড়াই থাও আপনার তান খাবরত্র হইল ওজন তাইন যে তার সুন্দর সুন্দর খাপ দেখাও এই খাবর তর্জমা হইল তাইন যেন ভাইজন যাবদ্দিন এই যাবদ্দিন একদিন কুতবুল আলম হইব সুবহানাল্লাহ আমার বুজুর গহনার বাই হল যে জিয়াবুদ্দিন সাহ মরহম রহমতুল্লাহ আলাইর কথা আপনার বাসকান্দি শেখ হুজুরে কইতা বাই হল যদি মাটিয়া ফরিস্তা দেখতা চাও রে যাও রতন হুরগিয়া দেখবা সুবহানাল্লাহ খলে কবজা চলে মেশিন আদমের ফুসল নাও মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আপতা টানিলে রসি গুণ চিড়ি বসাইও আমার মা বই নহল ও যেন জিয়াবুদ্দিন সাবর মা জিয়াবুদ্দিন ভাইলাও আর ফরিদা বাসপান্দির হুজুরের মা ফরিদায় আহমদ আলী ভাইলা এই বেটির রাত বিয়ার রাত কিতা এসার নমাজ গজা হলো নেই আমার মা বই নহল মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই গেছ না আপনার ঘোষা করো আপনার গোসল যাবার বাদে হঠাৎ করে মন আইল রে আইসে তে ফলা বা দরিয়ার মাছ গুন্দা দেখিয়া যাইতাম হইলা ও দরিয়ার মাছ আমি মইনুদ্দিন কইয়া তোমরাও না তোমরা আমি দেখতাম ওখান খোয়ার লগে লগে মা বই নহল দরিয়ার যেত মাছ আসল সারা মাছ ফলাইয়াও মইনুদ্দিন চিস্তি সামনায় হাজির হয়ে গেলে সুবহানাল্লাহ মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই এইজন গোসল থাকি আয় হইলাম মাজান আই তোমার মইনুদ্দিন যেই সময় সাগর মাই গোসল লাগছে আমার জানে কইল সাগরের বড় মাছকে দেখতাম ও কথা কইয়া যেমনা সাগরের মাছ রে ডাক দিছি মাইজি দরিয়ার যেত মাছ আসলাম এটা সারা মাছ মাইজি আপনার মইনুদ্দিনের সামনে আইসন শুধু দরিয়ার মাছ নয় সোনার মাছ পর্যন্ত মইনুদ্দিনের সামনে আইসন সুবহানাল্লাহ মায় হইলা বাবা মইনুদ্দিন এটা তোমার ভিড়া কিনা জাদু রে তোমার মায় ন কোনোদিন বিনা উজে তোমার কোনো হানি খাওয়াইছে না বাবা মইনুদ্দিন কোনোদিন তোমার মাই দিয়ে বিনা উজে কোনো হানি খাইছে না বাবা মইনুদ্দিন কোনোদিন তোমার মা নাফাক শৈল্য রয়েছে না বাবা মইনুদ্দিন কোনোদিন তোমার মার তাজুদর নমাজ হজ হয়েছে না বাবা মইনুদ্দিন কোনোদিন তোমার মার হজরের নমাজ হজ হয়েছে না বাবা মইনুদ্দিন এটা তোমার ওলা অতি নাই এটা আমি মায়ের হিরাকে সুবহানাল্লাহ আর আমরা এটার হজরক্ত হইল নমাজ হল না বিলে না হুরুতায় মুক্তি দিয়েছেন খাবার বালা না ওলা হইল না হইল না সাব হল কিন্তু মইনুদ্দিন চিস্তির মা কইতা বাবা মইনুদ্দিন তোমার মার কোনোদিন হজরের নমাজ হজ হয়েছে না তোমার মার কোনোদিন তাজুদর নমাজ খোঁজা হয়েছে না বাবা মইনুদ্দিন কোনোদিন তোমার মার এসার নমাজ খোঁজা হয়েছে না আর কোনোদিন তোমার মাইয়ে বিনা যে তোমার কোনো কানি খাওয়াইছে না বাবা মইনুদ্দিন কোনোদিন নাফাক শরীর লিয়া তোমার মাই কোনোদিন তোমার কোনো কানি খাওয়াইছে না বাবা এটা তোমার হীরা কি নাই এটা আমি মার হীরা কে সুবহানাল্লাহ এখন তোরা বাবা আপনার বিয়া আইলে আপনার নমাজও নাই আর লিস্টিক আলিন জমিলাম আরো হগু বারইলা আপনার চমকি আলিন আর মেজ আরো কতজন আইলাম আর আলু চুলাত বইলাম আর আদাও বানাইত্রার পেঁয়াজও বানাইত্রাম আর আপনার বিরিঙ্গি বিরিঙ্গি আরো বহুতটা চলে হে গাইয়ে বাসে মিলইলে আটু ভানি তো কিরানে যায় ও আপনার লালবাবু হলে তো বাবু গীতে গু তুলিলাই বলে তুল আভা বলে কইনা কইনা আবার তুমি তুল বলে তুল দাম নেই বলে তুল বলে দামান বড় হাউসিয়ারে নাকর বেসায় আঞ্চন দাম দে বাসিয়ারে আঞ্চন আঞ্চন দাম দে সুন্দরী লাগিয়ারে বলে গীত গাইনি না গাইনা গাইনি না গাইনা
রাঙ্গাউটি হুজুর হইতে নাই এই সব বিয়াত থাকি মা বইন হল কোন কুতবুল আলম টান্টুর সাপ পাইতে নাই যে টান্টুর সাপে হুদি আপনার বেতল হটাইলা সুবহানাল্লাহ মনিপুরি বেটা কইল জোর আমার মাঝে তো নাটি আইছে আর তোমার মাঝে মাত্র একটা হই দিল আমার বুজুর্গ হনার ভাই হল আব্দুল আজিজ সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহি হইলা বাবারে একটা হুয়ে হইবাও মনিপুরি বেটা আপনার সকর ভানে চাল খানদেলার কইল জোর আমার মাঝে তো নাটি আইছে আর তোমার মাঝে একটা হই দিল হইলা বাবা একটা হই গরে হইল জি না হুজুর আমার মাঝে তো নাটি আইছে রে আর তোমার মাঝে একটা দিছে আর একটা দেও কইলা বাবা বেতলটা বালা করে দর হি যেমনে কথা কইয়া আপনার দুই নম্বর হু দিলাম বেতল আপনার দাস করি ফাটল হোক সুবহানাল্লাহ ইলকুরিতে 100 কো দিলেও ফাটে না কারণ কেটা বুজুর্গ হল আর বাই হল হোজন বিয়ার রাত কিয়া হয়ে গেছে গে এর লাগি মা বই নহল ইয়াদ রেখো মা বই নহল তোমার তান ঘর থেকে টান্টোর আব্দুল আজিজ সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহির মতন অলি জন্ম লইতা সুবহানাল্লাহ আমার ফরদানসি মা বই নহল তোমার তান ঘর থেকে আপনার গোবিন হুরি আহমদ সই দেইতাও তোমার তান ঘর থেকে মা বই নহল লালার ইমাম মোস্তাক আহমদ সাহেব আইতাও আমার ফরদানসি মা বই নহল তোমার তান ঘর থেকে লাঠি মারা সালে আহমদ আইতাও আমার মা বই নহল তোমার তান ঘর থেকে আও ও ফরদানসি মা বই নহল আপনার কুতবুল আলম মরহুম আব্দুল জলিল আইতাও তোমার তান ঘর থেকে মা বই নহল নিমাইসান পুর সাহেব জন্ম লইতা সুবহানাল্লাহ এখন তাকি আই তাকিলাম কুম্পেনি নূর বেলা লই গেছে বাতাস সামাইয়া ড্যামেজ হয়ে গেছে এখন দোকানও গিয়া হইলা বাবা আমার এক গো বিস্কুট দেও বা এরা রোড দেও হো আমরা আগে হইতাম না এরা রোড বা বিটিনা ও বেটা আপনার বিটিনা বিস্কুট একটু দিল লোয়ার বাদে যদি দেখো এগুর হোক তোলে দি খানা এক গো আনবাইনি মাতই না আনবানে সাহাব হল যে না বা বিস্কুট তো তুমি দিছিলা সুন্দর দেখিয়া কিন্তু এগুরিবা খানা দেখিয়া বাতাস সামাই গেছে তার ড্যামেজ কইবা না কইবা না সাহাব হল না কইবা ফলাবা ওই উন্দ্র বুঝছেন না খাটিলেছে নেই গিয়া ওহান কইবা না সাহাব হল আমার বুজুর্গ হল আমার ফরদান আসে মা বই নহল অজন তুমি নমাজ চাস আর বিয়ার দিন আপনার গীত গাইছ মা বই নহল বেজাল বেজাল ড্যামেজ এই জমিনে যত বালালি দেও না এনন আপনার দান বালা হইত নাই আমার বুজুর্গ হল যদি এক নম্বর আলি থাকে আর জমিন যদি আপনার টাঙ্গাউরা থাকে আমার বুজুর্গ হল আর বাই হল এ না যে তোবাল আলি দিরু আর আগন মাস গেলেও হরমায় আর না গেলেও হরবা বাধা নাই এক নম্বর আলি এই আলি গে চাই নম্বর সময় মতে আপনি খুব বালা আলি আর জমিনিকান যেমন আমরা ও আপনার বড়াঙ্গন আপনার ভাত্ত টিলা আসে না সাহাব হল ও ভাত্ত টিলা সুরাত নিয়া আপনার মোটর দি তুলা ফানি হিসিয়া হি কুড়িয়ার এক নম্বর আলি খুব সুন্দর করে রইয়া তো ইয়া আইসো এই আপনার খেত আগন মাস যাওয়া লাগবে না সাহেব গেলেও হরবায় আর না গেলেও হরবায় হারণ গীতা বলে আলি বালা আসলো জমিন বালা না আর জমিন আপনার একবারে আপনার খুব বালা জমিন কিন্তু আলি সাইন আপনার বস্তান বুড়া হয়ে গেছে গিয়াম কিন্তু ও বস্তান বুড়ো আলিও যদি আপনার এ জমিনে কেন খালা ফাঁক ই দলতুর আটিতে আপনার বের বেড়াইয়া খালা ফাঁক বারর আমার বুজুর্গ হনার বাই হল অন্য যদি আপনার বুড়ো আলি নিয়াও দেও তে বেক্য দিয়া দান বালা হইবার আশঙ্কা আছে এর লাগে কোরআন শরীফ অনু আল্লাহ কৈত্রা মা বই নহল নেশা কুম হাসল্লা কুম বেটিন তাদের খেতার জাগাও এইসব বেটিন তোর ঘর তাকিয়াও মা বই নহল কুতবুল আলম আহমদ আলী আইতাও এইসব বেটিন তোর ঘর তাকি মা বই নহল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আইতাও যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই যাই সময় নবী জোর জাত গেলাও গিয়া কইলা সলাতু আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ আর সলাতু আসসালাম আলাইকুম ইয়া হবিব আল্লাহ হনন নবী জোর কৈত্রাও ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি হুসাইন আহমদ তুমি আমার বংশর মানুষ সুবহানাল্লাহ
এই মদনে যদি ভাইতাছ মা বই নহাল বিয়ার আইতেছান নামাজ চাললে হইতো না ফজরর নামাজ চাললে হইতো না জোরর নামাজ চাললে হইতো না আমার মা বই নহাল আর বেগনা বেটাইন তোর শরীর দেখাইলে হইতো না 1450 বছর আগে আল্লাহর রাসূল ফরমায়া গেছেন কে জবান আইবা উম্মতর বেটিন দোলা খান খবর ফিন্দা ফিন্দিবা যেটা খবর ফিন্দায় আর না ফিন্দায় হমান আজ আমরা বনিতে ফিন্দিত্র নামে সাহাবহল তাহলে উদাহরণ দিলে বুঝবাম একটা কাগজের লেমিনেশন তো বুঝুন লেমিনেশন করার বাদে একটা কাগজ দেখতে আপনার অসুবিধা ওর নেশা ওলা আপনার এখন কোন মা বই নগলে খবর ফিন্দিত্রা পাতলা তো পাতলা যেটা ফিন্দায় আর না ফিন্দায় হমান আর নবী যে ফরমাইতা আল হায়া ও সৌবাতু মিনাল ঈমান আল্লাহ রাসূল ফরমান নবী যে ফরমাইছেন মা বই নহাল যেগুর হায়া নাই শরম নাই আল্লাহ রাসূল ফরমান এগুর ঈমান নাই কিন্তু 1450 বছর আগে নবীজ হইয়া গেছেন কে জবান আইব হি পাতলা পাতলা খবর হিন্দিবাম বেটিন আপনার বেটাই নইবাম আর বেটাইন বেটি নইবাম এর লাগে নবীজ ফরমাইছেন ভাই হল একজন বেটা মানসে ও ভাই গলার চোরা ফিন্দা হারাম নাউজুবিল্লাহ একজন বেটা মানসে খানর মধ্যে খান ফসা ফিন্দান হারাম আতর মধ্যে খাস দেওয়া হারাম একজন বেটা মানসে ফানিয়াক গুড়া হারাম নাউজুবিল্লাহ এরে বাবা এখন তো ভানে আইকো গুড়া আর খমরিকান ওলা টাইট সৈদ্দা দেওয়ার বাদে আপনার দুয়ার বন্ধ দেখা যায় একবারে হরিক্কা হরণ জানি পেরায় মসজিদ হরে হরিয়া দেখুন জানি সাহাব হল ও যেন সিফা সিফা খমরালা ফ্যান বারোইশ জানি সাহ সৈদ্দা দেওয়ার বাদে আপনার রামনাথপুর দেখা যায় এর লাগে নবী যে ফরমাইছেন ভাই হল একজন বেটা মানসে নাবির নাবি পর্যন্ত গুড়িয়া রাখা গুড়িয়া রাখা ফন পানি এক গুড়া বেটা ইনতে গুড়া হারাম আর মা বই নখলে পানি একবার করা হারাম আল্লাহ কে নবী ফরমাইছেন মা বই নখাল বেটিনতে যত সুন্দর কাপড় আছে এটা একমাত্র স্বামীর সামনে ফিন্দি তাই এই আমরা এটা হো যে 14 দিন কুড়া ঘর মুতালা ওখান ফিন্দিয়া জামাইয়ের সামনে আর হো আপনার বুবাইর ভাই যাইতে সময় আপনার হো সমকিয়া লান আপনার বানারসি আর বগলে দি হারাইলা আনটু বেগ আর দে বাবা উচ্চামুরালা স্যান্ডেল আদা তুচ্চামুরালা স্যান্ডেল আর মেলেঙ্গা সাতিয়ার তেলেঙ্গি আঠা আর খালি কট্টার 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 দেখাই আটিত্রা খালি মুরা খাইলো হাও বাঙ্গিত আর বাদ বাক্যেরা দেখে হইতা না রে আল্লাহ দিলে বামফার এর লাগে নবী যে ফরমাইছেন মা বই নহল ইতা বেটিন যাই সময় গুরু আইবা ইতার গোসল ওয়াজিব হয়ে গেছে গিয়া ইতারে করে গোসল করাইয়া হারাইতাই মা বই নহল যদি এই অবস্থাত মারা যাও গি ইয়াদ রাখিও আমার মা বই নহল এই বেটির লাগি ব্যস্ত আমার দজ ফাজে ব্যস্ত হইতে না হইতে না আল্লাহ রাসূল ফরমান মা বই নহল ব্যস্তর গন্ধ হইতে না নাউজুবিল্লাহ আই দিলে আমরা মা বই নখলে ফিন্দিত্রা না ফিন্দিত্রা না মাতই না সাহা বহল বর্তমানে ওলা সল্লেন না সল্লেন না আর নবী যে ফরমাইছেন আল হায়া ও সৌবা তুমি নাল ঈমান আল্লাহ রাসূলে ফরমাইতা যে গুর হায়া নাই শরম নাই নবী যে কইতা গুর ঈমান নাই আল্লাহ কিতাবের মধ্যে লসন মা বই নহল আপনার গলার মধ্যে অলংকার দিয়া একমাত্র আপনার স্বামী সামনে যাইতাই আপনার স্বামী আপনার বারোখানা যাইবা এই বেটাকে বারোখানা তেরো বেটি দেখবাও মন পাতারে যাইব কি আল্লাহকে নবী যে ফরমাইছেন মা বই নহল যে তো গলার মধ্যে অলংকার দিয়া একমাত্র স্বামীর গলা দেখাই আপনার স্বামীরে দেখাইতাই যে বেটে গলার মধ্যে অলংকার দিয়াল ও বোন বেগনা বেটাইন তোরে দেখাইবাই যেদিন তোমার জনজান নামাজ পড়াইয়া আল্লাহর হাওলা করিয়া আপনার খবর রাখি আইবাও ওই সময় দুজখর আজা গছ সাফানি আপনার গলার মাঝে বান্ধ হইব ও মা বই নখল হাত রাখিও আজা গছ সাফ গলার তাকে মোরামারি খল্লা হারাইব মুখে দি আর পায়খানা রাস্তা বাগে মরি মরি বারাইব নাউজুবিল্লাহ ওই সময় বেফর্দা বেহায়া বেটিয়ে চকুর পানি সার বখান দিবার হইল বাইরে তুমি করগু আমার গলার দল্লাই আর কিতাল লাগে আমার মুখে দি বেরি বেরি হামাও ওই সময় দুজখর রাজা গর্ষা হয়ে উঠে হইব না ফরমান বেটি ও যেন দুনিয়ার থাকতে সময় গলার মধ্যে অলংকার দিসলাই আর বেগনা বেটাইন তোরা দেখাইসলাই ও এখন মজা টের পাও নাউজুবিল্লাহ
আমার বনিন নবীজি ফরমাইছেন দুজক রাজা আজাক সব গলাত বাড়াইয়া দেব হইব ওজন বেগনা বেটাইন তোর গলা দেখাইলাই অলংকার ভিন দিয়াও আমার মা বইন হল মুখে দি হামাই বফায়খানা রাস্তা বা বাড়াইব আবার গরিয়া ফায়খানা রাস্তা বা হামাইব নাকে দিয়া বাড়াইব হোক না হুজুর বিল্লাহ আমার বাইন বেফর্দা বেটিন তোর নাকে দি দুজক রাজাগর সাফ হামাইব আপনার খানে দি বাড়াইব খানে দি হামাইব আপনার চৌকুবা বাড়াইব মা বাইন হল চৌকুবা হামাই বেফেসা বা রাস্তা বা গিয়া বাড়াইব লগে লগে আল্লাহর বন্ধে খান দি বার হইব বাইরে তুমি করগো তোমার ফরে সয় খান তা দেও এটা নজার তাম পারিয়াম নাও অ সময় দুজক রাজাগর সাফে হইব না ফরমান বেটি ও যেন দুনিয়ার তত্ত্ব সময় বেগনা বেটাইন তোরে গলা দেখাইস নাই বেগনা বেটাইন তোরে মুখ দেখাইস নাই বেগনা বেটাইন তোরে ফোনা দেখাইস নাই অবে কোন মজা টের ফাও যে বেটি খানোর মধ্যে খান ফাসা দিয়াও আমার ফরদানসী মা বইন খাল যে বেটি খানোর মধ্যে খান ফাসা দিয়াও আপনার বেগনা বেটাইন তোরে খান দেখাই বাই নবী ফরমাইছেন মা বইন খাল দুজকর নাক বটানি খানোর মধ্যে বান্ধা দেব যেই সময় সাফে সুপ মারব সত্তর গজ নিচে যাইবে নাউজুবিল্লাহ আল্লাহর বান্ধে শকুর ফানে ছাড়ব খান দিবার কইব ভাই তুমি করব তোমার ফরে দাও সাফে ওটা কইব না ফরমান বেটি ও যেন দুনিয়ার তত্ত্ব সময় বেগনা বেটাইন তোরে খানোর মধ্যে খান ফেসা ফিন দিয়াও আপনার বেগ না বেটাইন তোরে খান দেখাইস নাই ও মজা টের পাও নাউজুবিল্লাহ নবীজি ফরমাইছেন মা বই নহল ও বল্লা আপনার কঠিন শাস্তি দেব হইব আমার প্রধানসে মা বই নকল এলে কিতাবের মাঝে লেসন যে তো আপনার সুন্দর কাপড় আছে মা বই নকল একমাত্র আপনার স্বামীরে দেখাই তাই একমাত্র আর দ্বিতীয় মাত নবীজি ফরমাই আমার মা বই নকল যদি স্বামী একবারে লীলামে কাপড় আনিয়া দিলাইন ও কাপড় খান তা তো লইয়া খাও ও স্বামী অত সুন্দর শাড়ি খান তা লইয়া দিস ও স্বামী অত সুন্দর কাপড় খান তা ভাই আপনি আমার লইয়া দিস এলা কাপড় জিন্দগি আমার বাবাই ভিন্দাইতে ভরসন নাও ও মাতখান্তা মাতিয়াও যে বেটি আপনার স্বামীর মনটা খুশি করি লইস নবী তো ফরমাইছেন মা বই নহল কবুলে খজর সাপ পাই লইস সুবহান আল্লাহ ই গরু আর দরবার আছে নি মাতুই না বরমস ই গরু লাইলা মজনুর ফেম চলবো হোক সুবহান আল্লাহ আর বেটি যদি আপনার কিছু নিরর শাড়ি দেখা কয় ইকান কি খান আমার লগে আনছো হি জিন্দগিতে আমার বাপে বাদ কাইয়া আত হুচ্ছন না ই গরো বা দুদিন এক গরু দুই কুরবানি থাকলে আপনার খুশি থাকবো না সাহেব এক মাতে শেষ হয়ে গেছে নানি এর লাগে নবীজি ফরমাইছেন মা বই নকল সামনে যদি একবারে নিরো শাড়ি আনি দিলাইন ওখান তা তল এখাও স্বামী অত সুন্দর কাপড় খান তা দিস ভাই দেখি আমার খলিনটা ঠান্ডা হয়ে গেছে গেছো সুবহান আল্লাহ এর লাগি তো কিতাবর মাঝে লেসন যে বেটে নিজর স্বামী রাউড়ে আপনার লুকাইয়া শাড়ি লইছে নবীজি ফরমাইছেন মা বই নকল এই বেটি দুজকি বেটি নাউজুবিল্লাহ আর আমরা এটা কাহল্লরা আই গেলে বহরাই ধরে উঠানো মাথা হাসা না মিশা কি আর হুরুত মুরুতা তুই আপনার চম্পক দিলে দিত্রাণী না দিত্রাণা মা তুই না হি এর লাগে নবীজ হরমাইছন মা বাড়ি নখল আপনার স্বামীয়ে যদি লীলামি সারিয়া নিয়াতেন ও খান্তা ভিন্দিয়া বয়ন তুমি বাড়ি তৈরি দেয় তুমি জন্নাতে বেটি এর লাগে তো কিতাবের মাঝে লেসন আমার মা বই নকল তুমি তেন যে তো নে কইবাই তোমার তান করতে কি স্বামী নে তোমার তান করতে কি অলিও হলাইটা রাবিয়া তো রা রহমাতুল্লাহ বাবা দেখলা রে আমার তো শাদি হয়ে গেছে কি আমি তো বিভিন্ন এক পাই যাইছি দুনিয়ার জন্য পাই যাইছে সুবহান আল্লাহ এখন আর বাড়ি রইবার দরকার নাই আমি বাড়িটা দেশ যাইতাম গে আমার বিবিরে বাড়ি টানা আমরা কে সুবহান আল্লাহ এক বছর দুই বছর নাই বাইরা দেশ গিয়া সাতাইশ বছর রইছুন হোক সুবহান আল্লাহ ক বছর রইছুন সাতাইশ বছর আর আমরা এটার বাড়িতে যদি বেঙ্গলোর যাও গি এক বছরে নয়বার ফোন করবা ডেইলি এক নয়বার ফোন করবা আর কইবা আইতা নি না আইতাই নাই না যাইতাম কি হও আপনার জবা দিয়া হও বামে দিয়া না যাইতাম কি কৈলাসরে দিয়া হি ওলা খতরানি না খতরানা সাপ আমার মা বই নহল কিন্তু রাবিয়া তুর রায় রহমতুল্লাহ আলাইর বাবার শাদি হইলো শাদি হওয়ার বাদে দেখলা রে আমি তো শাদিও করি লাইছি আর নেক বেটি ফাইলেছি দুনিয়ার জন্য পাই লাইছে সুবহান আল্লাহ ও হতা খুইয়াম আর দশ হাজার দীর্ঘম আপনার বিবির দেশন দেখ হইলা ও বিবির
ও 10000 দিরহাম তোমার আমি দিয়া যাই আর ও 10000 দিরহাম দিয়াও বিবি জান তুমি ঔষধ বানে করিয়াও আর তোমারে আল্লাহর হাওলা করে যাইয়া সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দেখলা রে আমার তো বালাখানির দরকার নাই আমার বালাকাফর দরকার নাই আমার সামনে 10000 দিরহাম আমার কাছে আমানত রাখিয়া গেছন তারাগুন তো আমানত রাখি আমারে তো আমানত তুইয়া গেছন আমানত খেয়ানত করলে তুমি মুনাফিক হই যাই মগিয়াল আর যদি আমি মুনাফিক হই যাই কি আমার স্বামীর যদি ওয়াদার খেলাফ হই লাই আমার স্বামী বেজার হই যাইবা আর স্বামী যদি বেজার হই যান কি আমার দুনিয়া আখিরাত बर्बाद নাউজুবিল্লাহ দুবিরে আপনার 3-4 মাসর গর্ভ রাখিয়া গেছন গিয়া আপনার রাবিয়াতু রায় রহমাতুল্লাহ আলাইহির বাবা বাইরা দেশ 27 বছর হালাল তিজারত করছন হকা সুবহানাল্লাহ এর লাগি তো নবীজি ফরমাইছন যারা হালাল কর্ম করবায় হালাল ব্যবসা করবায় হি হালাল কারবার করবায় এরার হাসর হইত শহীদ হলর লগে হকা সুবহানাল্লাহ আর 10000 দিরহাম দিয়া গেছন আর ওজন বিবিরে আপনার 3-4 মাসর আপনার গর্ভ রাখিয়া গেছলাম আমার মা বইন হল হয়েক দিন বাদে আল্লাহর বান্দি করো হবাই একজন ছেলে জন্ম লয়জন হোকা সুবহানাল্লাহ আল্লাহর বান্দি দেখলা রে আমার বালাখানির দরকার নাই আমার বালা কাফলর দরকার নাই আমার হুয়া গো মুহাদ্দিস বানাই লইতাম সুবহানাল্লাহ ও 10000 দিরহাম আপনার ফুয়ার তলে খরচিছর ই আপনার মহদ্দিস বানাইছেন হোকা সুবহানাল্লাহ 27 বছর বাদে আমার মা বইন হল রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাবা আইসন আইয়া মসজিদে নববীর মধ্যে আমার বুজুর্গ হল আর ভাই হল জোরন নামাজ আল্লাহ সুবহানাল্লাহ মা বইন হল জোরন নামাজ পড়িয়াও যেই সময় আল্লাহর বান্দা করো আইয়া আমাইসন দেখুন তান বিবিয়ে জোয়ান একজন ছেলের লগে গপ কথা সুবহানাল্লাহ আর ও ছেলে মসজিদে নবীত নামাজ ফরাইছন তাই চিন্তা পাইত্রা না হোক সুবহানাল্লাহ বিবির আয়া কইছন তোমার আমি অতাল লাগে তুইয়া গেছলাম নি হি তোমার অতাল লাগে তুইয়া গেছলাম নি কি কুল লাগে গফটা বেগনা খান থাকি বাউটা লাগ গলি লইয়াইছো খান থাকি গু বাউটা উলাইছো এরে আপনার লগে লগে আপনার বিবি উঠা কইলা স্বামী আপনার মিজাজ গরম হরইন না জানি 27 বছরে আইছো আর আইয়াও দেখি সৈয়দ বৈশাখী তরক শুরু করি দিছো বেচিনতে আপনার মাঝে মাঝে আপনার লাইগালা মাত মাতনি না মাতনি না সাহেব হল মাতন এর লাগে আমার মা বইন হল ও আল্লাহর বন্ধ কইলা স্বামী সাহ এই আপনার 27 বছর আইছন মাথা তুলা ঠান্ডা করো কোয়া আর ফুয়ারে ইশারা দিয়ে কইছন দেবা তুমি হোক উঠালা যাও কিয়া আর স্বামীর কইছন ও স্বামী 27 বছর আইছো ভাই আমি তুলা আপনার রাস্তা বানাইয়া দেই আপনি খাইয়া ঘুমা কোয়াও আর যাই সময় আসর নামাজ পড়ি লাই ভাই আসর নামাজের পরে কইম এই জোয়ান ছেলে গো খরগো সুবহানাল্লাহ যাই সময় মসজিদ আসর আজান হইছে আল্লাহর বান্দা লগে লগে আপনার বিবেক স্বামীর পাদ দল্লাও সহাদ ধরে কইলা ও স্বামী ভাই মসজিদ আজান হই গেছে ও স্বামী এখন মসজিদ নামাজ হইতে না নেই লগে লগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠেছন উঠে কইলা বিবি এই জোয়ান ছেলে গোখর গু জলদি করি আমার হও আল্লাহর বান্দা কইলা ও স্বামী আপনি আসর নামাজ খানতা পড়িলাও আসর নামাজের বাদে কইমে ছেলে ঘর গো সুবহানাল্লাহ ডালির মজা আপনার মুরো থাকে না নেসা আসর নামাজ গেছন আসর নামাজ পড়ে যে সময় আল্লাহ রাবিয়া তোরা রহমাতুল্লাহ আলাইহির বাবা আসর নামাজ মসজিদে নবীর মধ্যে হল্লাল নামাজের পরে দেখুন অত সুন্দর এক মহাদেশে মা বইন হল আসর নামাজ পড়াইয়া আর মহাদেশে তিলাওয়াত কতরা কো সুবহানাল্লাহ তিলা তুনিয়া আল্লাহর বান্দা শকর ফানে সারি সারি খান দিলাও যারা শকর ফানে সাল্লাও খান দিলার কইলা হায় রে হায় যদি আমি বাড়ি তাকিয়াও যদি বিদেশ না গিয়াও আমি বাড়ি ঘরে থাকতাম আর মসজিদ নবীর মাঝে যে মহদ্দেশে আসর নামাজ খানতা পড়াইছন ওলা যদি গুতা ফুয়া ভাইয়া ও গুতা মহদ্দেশ বানাইতাম আমার দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব সুবহানাল্লাহ মা বইন হল দেখো কুয়া বালা খানির লগ লইছন না আল্লাহর বন্দি 27 বছর সামনে জেলা বাড়ির তুইয়া গেছলাম ওলা আপনার গুড়ি আইছন 27 বছর বাদে গুড়ি আইয়া জেলা তুইয়া গেছলাম ওলা আপনার পাইছন আমরা ইতারে স্বাভাবিক শিলচর তুইয়া যদি যাও গিয়া একা সপ্তাহ আইয়া খবর হইবা তাই ইবাজুত নাই হাস মেগালত গিয়া
হল আঙ্কুলর লগে এগু বিলে আঙ্কুল যাইতানি না যাইতানা নয় হুরুতা ছয় হুরুতা তুইয়া যাইতানি না যাইতানা সাহাব হল রাবিয়াতু রায় রহমাতুল্লাহ আলাইর বাবা যেই সময় আপনার ঘর হইছন আয়া কইলা ও বিবি আমার জীবন बर्बाद করি লাইছি দেখলাম মসজিদে নববীর মধ্যে অত সুন্দর মহদেশ বিবি জান আসর নামাজ পড়াইছন আর আসর নামাজ পড়াইয়া অত সুন্দর তিলাওয়াত কোত্রাম এই মহদেশর তিলাওয়াত শুনিয়া বিবি জান আমার হলিন যে আগুন লাগি গেছে গো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা উঠে কইলা ও স্বামী এলা একজন মুহাদ্দিস বানাইতে ফটোটা দেখা লাগবো কইন চাই লগে লগে স্বামী উঠে কইলো বিবি জান এলা মুহাদ্দিস বানাইতে ফটো দেখা লাগবো এর তুলনা জমিন হইতো পারে না সুবহানাল্লাহ ওজন লেখলাম মানে কসিদাম ছেলেমে পিতা মাতার জন্নতের সামান আছে হদিসে প্রমাণ ছেলেমে পিতা মাতার জন্নতের সামান পূর্ণ শিকা মাতা পিতা দিয়া যদি যান দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান জাগো জাগো জাগরে মুসলিম জাগিয়া কাটা হো জ্ঞান সময় থাকতে ছেলে মেয়েকে না বানাও খ্রিস্টান দিন না বুঝি ছেলে মেয়ে হয় যদি খ্রিস্টান আসে হদিসে প্রমাণ নমাজ রোজায় মাতা পিতায় না ভাই ভাই এহসান পূর্ণ জবাবে দিতে হবে হাসরের ময়দান আসে হদিসে প্রমাণ ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান আল্লাহর বন্দে শুকর ফনে সাল্লাহ খান দিলার হইল স্বামী আপনি 27 বছর আগে গেছলাই ভাই আপনি বলি গেছেন নি আমার 3-4 মাস অন্য গর্ব রাখিয়া গেছলা সুবহানাল্লাহ আয়া জান আয়া ফাইসলা ও স্বামী আয়া জান ফাইসলা জওয়ান সেলের লগে গফাও এগো কোন বেগনা বেটা নাই ও জান মসজিদ নববীর মধ্যে আসর নামাজ যে মুহাদ্দিসে পড়াইছন ও মুহাদ্দিস আয়া ফাইসলা গর সুবহানাল্লাহ এই কথা শুনি আল্লাহর বান্দা শুকর ফনে শাসন যারা যারা কান দিলাও ও ভাই মসজিদ দৌড়ে গেছন আর গ্যাস আইছন আঞ্জা করে ধরে লাইতাও ও সময় সেই মহদ্দেশ কুদাম মারিয়া কইলা বাবা তুমি খান থাকি আইছ আমার তিলাওয়াতের মধ্যে ডিস্টার্ব দিও না আমি মনিবর লগে সম্পর্ক লগাইছি যাও তুমি অন থাকি হরিয়াও ও কথা হইয়া আপনার বাপরে কুদাম দিছন আর মসজিদর ইমামর দরজা বার হইয়া আইছন হাই আমার হইলাম মাজান মাই আমি আসরন নামাজ ভরি ও মাই ওলা খান আমি তিলাওয়াত করি আর হাম্মা জান আল্লাহ মজা লাগছে আর খান তাকি এক জোয়ানে গিয়ে আমার তিলাওয়াত বাঙ্গাই লাইছন সাই না মারে আঞ্জা করে দরি লাইছাও ও সময় মা শুকুর ফানে সাল্লাও খান দিলার হইলা বাবারে হেন কোন বড় মানুষ নাই এন তোমার আব্বা জান হোক সুবহানাল্লাহ ও জাদু তোমার বাপ 27 বছর আগে বাইরা দেশে গেছ লাগে হালাল তিজারত করাত তোমার 3-4 মাসের গর্ব রাখিয়া গেছ লাগে বাইরা দেশ ও 27 বছরে তোমার বাপ আইছন বাবারে তুমি আঞ্জা করে ধরে গাল চুমা দাও সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মসজিদ তা গিয়াইছন আইয়া দেখই নও মহদ্দেশে তান বিবির লগে গফতরাও আঞ্জা করে দর্শন দরিয়া ছেলে দগাল দুই চুমা দেখলা যাদ তোমার মায় দুনিয়ার টাকা অবস্থার আমার জন্নাতল ফেরদুস কিনা দিলাইছন সুবহানাল্লাহ এর লাগে নবী যা ফরমাইছন মা বই নহল বেটিন তোর ব্যস্ত ইয়া থাকলো স্বামীর ভাত তলে আর বেটাইন তোর ব্যস্ত ইয়া থাকলো নবী যা ফরমাইছন মা বই নহল এই মাই বাজির ভাত তলে বেশ সুবহানাল্লাহ ফাতিমা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ বেটিন ব্যস্ত যাইতা নানি নবী যা কইলা ও ফাতিমা বেটিন ব্যস্ত যাইবা যদি স্বামীর খেদমত করি নাই আর স্বামীর মনে খুশি রাখি লাইন ফাতিমা আমার উম্মতের বেটিন ব্যস্ত যাইবা কোনো অসুবিধা নাই ইকান হুনিয়া সারা একবারে বাহালো সাঙ্গুন উঠিও না বিলে বেটিন ধরে হরদম কিলাইতাম হরদম মারতাম আর তারা আমরা খালি ভাত তোলা তেল দিতা বরং চোখ মুগল লইবা সান্দাত গে হয়েছে রে বেটা লইছে উকো আর বেটিও লইছে হর হর হইলাম রে মাইটা কি গো বলে বাবা মাছ না দো ও সাতল লেফাত লাগিয়া তোরা লেইট সাতল কত আন লেফা তুইয়া
জোরন নামাজ পড়ি লইছিলাম হি এখন মূর্তিতে তোলা অসুবিধা হইছে ও আমারে নামাজিন নামাজি হইয়া গরম আসে আর এখন ছাত লইয়া উকই দি হাসে তিন চার গো দিয়া ও যাতে যাতে আমিও লইছি হর হরা এর লাগে কিতাবর মাঝে লশন ভাই যে বেটা বেটিরে মারে নবী জো ফরমাইছো নে গো জালিম গো জালিম বেটিন তোরে মারতে না মহব্বত করতাই এর লাগি নবী জো ফরমাইছন মা বইন হল এই সামনে যত গরম কুয়াও বইন তুমি মুখ গরম করিও নাও মা বইন হল একটা ওষুধ হইয়া ওজন বেটিনতে মায়ের খাইন মুখর কারণে দেখরা এখন আর স্বামী গরম হই গেছন মা বইন হল এক নম্বর ওষুধ হইলো মুখে এক কুল্লি পানি লইয়া মুখ খুলাইয়া বইল এটা কই করে বাবা যে মুখ খুলাইছে আজ মনে হয় বমি কম্প দিত নাই নি দুই নম্বর ওষুধ হইয়া থাকলো মা বইন হল আপনি ওষুধটা ওষুধ যদি ব্যবহার করি লাও ইগোর ওই রাত বখরাই দইব বেলা ও স্বামী হিন আমার মাও নাই হিন আমার হল্লে দর হরা নাই হিন আমার বাইও নাই বাহ নাই একমাত্র দিলে ভাই তোমারে দেখিয়া দিছন আর এখন তো দেখিয়া তুমি যে হরিমান গুছা উঠিছে হি না মারিয়া মানতায় নাই ও তোমার আমি ফিট দিলাইছি যে তবিল তোমার মনে হয় মারো কিন্তু বিয়ালে আমারে নন্দই বাজার ফার্মেসি থাকি বেদনার ওষুধ আনে তুমি দেওয়া লাগবো মাতুন না কি বেটা আর বেটিরে মারবো নি মাতুন না মারবো নি আর বেটা তোরা গরম হইতো যদি বেটিওটা কয় হে সইয়া সাহে রে এগু খাফরাঙ্গি বাড়ি বেটি জানস না খানো আমাইছো তোরে হইর ভরাই মু তোর গুষ্টি সহারে কইবা রে বাবা আমার লস্কর গুষ্টি তুলি লাইছে এতে নেন্দুই বাজারের বিটা তিন গু বেচা লাগে বেচবে কিন্তু তানে হইলা হগু দিদি থা সবরা তোর ভাইত্রব ভাই হনি মসজিদর দৈতনের বাড়ি বালে জুরুম জুরুম চলে ওয়াজ তৈয়া মানুষ গেছেন লড়াই বাঙ্গানির বেটিও কইলি সইয়া সা খঞ্চান বা সব আর কি রয়েছে নি তো কিছু বেটিন তে মায়ের খাইন মুখর কারণে এল লাগি নবী জো ফরমাইছন বাইয়াইন বেটিন দরে মারতা না মহব্বত করতাই ইগন্ন মার হল্লে দর হরবার জায়গা নাই আজ যদি তোমার লেখান বেটা হইত এই বেটি তো আপনার তোমার বাড়ি তাইল না নে এক মাত আর দ্বিতীয় মাত হইল বাই হল যদি ফুরিন লাইন স্ট্রাইক করি লাইটা বেলে আমদার ফুরিন বিয়া দিতাম নাই কোন হাল হইত আছিল সব এর লাগি তো নবী জো ফরমাইছন বাই হল আপনার বেটিন ধরে মহব্বত করতাই নবী জো কইছন ফাতিমা যদি আমার উম্মতর বেটিনতে স্বামীরে সম্মান করি নাই স্বামীরে ইজ্জত করি নাই ফাতিমা আমার উম্মতর বেটিন জন্নতে বনি যাইবাগি অন্ধ সাবে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন গেল আমরা তো ব্যস্ত যাইতাম না ইয়া রাসূলুল্লাহ অন্ধ সাবিরে নবী জো কইলা অন্ধ সাবি যা তোমার মার খেজমত করো গিয়াও আশা সিদ্ধে খায় কইলা ইয়া রাসূলুল্লাহ বেটাইনতে মাই বাজের খেজমত পাইবাও আমরা নমাই বাজের খেজমত পাইতাম নাই আমরা বেটাইন ব্যস্ত বেটিন ব্যস্ত দেখতাম না নি ও সময় নবী জো কইলা আশা হন যদি আমার উম্মতর বেটিনতে তারার হরির খেজমত করি নাই হরিরে গরম পানি করিয়া দেন আয়সা বুঝিয়া লও যদি আমার উম্মতর বেটিনতে হরিরে গরম পানি করিয়া দেন হরির বিছনা খান্তা জ্বালিয়া দেন হরিরে মশারি টাঙ্গাইয়া দেন আয়সা আমার উম্মতর বেটিন তোর মার খেজমত হয়ে গেছে সুবহানাল্লাহ আজ বহুত মা বই নগলে হরিরে বুড়ি হই হইনি না কই না মাতই না আপনারা না সব দুধর দুয়াই গেছ ফরিস্তাই গেছ কইলে মোল্লা শিকানো মানত নাই বহুত মা বই নগলে আপনার হরিরে আপনার বুড়ি হন নবী দা কইলা সাহেব আমার উম্মতর বেটিনতে যদি আপনার হরির খেজমত করি লাইন আর হরিরে গোসল করাইয়া দেন হরির মশরি খান্তা টাঙ্গাইয়া দেন আসাও আমার উম্মতর বেটিন তার মার খেজমত হয়ে গেছে সুবহানাল্লাহ বেলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিনতে নবাহর খেজমত পাইতাম নাই নবী দা কইলা সাহেব যদি আমার উম্মতর বেটিনতে হরর গরম পানি করিয়া দেন হরর কমল খান্তা উকাইয়া দেন হরর মশরি খান্তা টাঙ্গাইয়া দেন আসাও আমার উম্মতর বেটিন তোর বাবর খেজমত হয়ে গেছে সুবহানাল্লাহ এর লাগে নতুন ক্যান্ডিডেট হল যারা ইলেকশন অবস্থায় মাত কান যেন ভালাইয়া রাখিয়াও যখন তোমার দুই ভাও যে মায় মন বাজাও
যখন হবে সারফাও খানে কাফরে দিয়া যাও যখন হবে সয়ফাও বাবাজি কোথায় যাও কিতাবালা কথা কামাতা দে নত দানাও আগর জুলাস না করর জল হোসনাও আমার বুজুরগ খনার ভাই হাল অন্ধ সাবির নবী দা কইলা বাইরে তুমি ব্যস্ত যাইতা হরবাই যা তোমার মার খেজমা করো গিয়াও এর লাগি নবী দা ফরমাইছন ভাই হাল ছেলে কিম্বা মেয়ে মাই কিম্বা বাজির মৌতর সময় যদি আপনার হিতা নবয়া কলিমা দেও আর ও অবস্থাত মৌত হই যায় নবী দা ফরমাইছন ভাই হাল এই মেয়ে ও জান্নতি আর বাবা ও জান্নতি সুবহানাল্লাহ এর এখন ফুড়িয়ে বাবর দম জারগি বুঝুন নানি বাবর দম জারগি এখন দেশে বইনে বাবে তো তুইয়া যাইত্রা বাই দুকু সুকুম বুদাই ইগুনতে হাসন জমিন তিন কি আর বিনামি করিয়া আর দুই কি আর রইছে বা মরার বাদের ভাইটামো নাই ও বড় ফুড়িয়ে করি বাবা তো তুমি তো যারা গিয়ে আমরা এখন তা করো না কোন জানি বাবা মরি যার এখন কিতা করতো এখন কোনটা করবার সময় নেই মাতুই না কোনটা করবার সময় নেই বাবা কইতারে মাই আমার কলিমা দে দল ভল করে বলে না বাজান আমরা কোনটা করো দ ও ভক্ত বাবর মন আইছে কোয়াজন দুগু তুইয়া যাই আর কিন্তু বেগড়া আইতা ফোন তাতো হাতন তিন কেল লুকাইয়া বেসিয়া ইগে জমিন কুজারি ও বাবু উঠিয়া কইতে আচ্ছারে মাই তুন তো আমার ফরদান বড় ফুড়ি ও জন সড়কর দারজন এক সবার হইছে অনলাইন তোর নামে দিছি মাত বুঝা গেছে নি সড়কর দার কোন হলাই ও দামি এক ফাওয়া হলাইন আচ্ছারে মাই সড়কর দারর এক ফাওয়া হলাইন তোমরা দগুরে দিছি ওহান কইতো বাবর দম গেছে কি আল্লাহু আকবার খ মাতন কি কলিমা নসিব হইছে নি ইমান নসিব হইছে নি আমার মা বইন হল আল্লাহ রাসূল ফরমাইন বাপ মারা যাওয়ার সময় মা বই নকল ইয়াদ রাখিও নবী দা ফরমাইছেন যেই সময় ফুড়িয়ে হিতা নবয়া কলিমা দিলাই সূরা ইয়াসিন শরীফ পড়িলাই ও অবস্থা তোমার বাজানোর মত হইছে আল্লাহ রাসূল ফরমান এই বেটিও জান্নতি এই ফুড়িও জান্নতি আর বাজানো জান্নতি মাইও জান্নতি মেয়েও জান্নতি সুবহানাল্লাহ ও যেন আপনার দুনিয়াওয়ালা তাই তাই দুনিয়া কুজারি কইলি বাজান আমরা রে কোনটা দিয়া যাও দো যারা আগে তো তুমি বাপে কইছন বাবার মারে কি ও যেন সড়কর দারর এক ফওয়ারে মাই অনলাইন তোমরা দগুরে দিছি ওখান হইতো বাবর দম গেছে মেসা বকল আখলা খতম তার খান্দার জ্বালা খতম বাদ দিছন বাজান গেছন গি রে বাজান যাইত্রা মাতি মাতি যাইত্রা রে বাবা ও বাবা জারাইগি মাতি মাতি রে বাবা জাকুয়া হবু ভাই বাজান গেছন বড় বালা মৌত খান বালা হয়েছে আমরার বাজান মাতি মাতি গেছন মাতি মাতি ইলা কই নি না কই না মরাবাই কই নি না কই না বাজানোর মত বালা হয়েছে বুবাই কইছন ও সরহর দাররে ফওয়া হলাই আমরা বড় দব হই না নিতাম ওখান কইতাম জাকুয়া বাজান তো গেছন গি কিন্তু আসান মত মাতি মাতি গেলা রে সাক্ষী করতি সাক্ষী করতি ও রকম আমার সাক্ষী তা বলে বুবাই বুঝনি বাজানো যাইতো কইছন এক ফওয়া হলাই আমরা ওখান কইছন ইমানি মরা মরছে নি ইমানি মরা মরছে নি কুবুরি মরা মরছে ইলা মরা ভাই থরেন না করেন না ফুয়া গুয়া বেঙ্গলুর রয়েছে কি খবরও হয়েছে না ও বাজান বাজান দো ও তোমার বেঙ্গলুরর সালে পানি দে সালে সালে ল ল ল আর খ আল্লাহু আল্লাহু ওলা কই নি না কই না দুনিয়া তো বেঈমানি মরতেও বেঈমানি হিগিয়াব খবর শুনছে না কইত্রা নাই গো আপনার পেলেই নাই হইব টেকার ইন করিয়া ইলা কই নি না কই না মুখো ফানি দিতেও দম গেছে গিয়া ওহর দাকুয়া বাই দম গেছে ঠাকুরজি দম গেছে বড় বালা বড় ফুয়ার নাম লইয়া যেমনে ফানি দিছি রে আর নাই কেসন দাকুয়া মতো বুধ পাইছে বড় শুক্রার লগে মায়ার নাউজিবিল্লা কই নাউজিবিল্লা কই ওলা কই নি না কই না বলে বড় বালা মত হইছে বাই
বড়ফুয়ার নাম কইয়া দেম না মুখে ভান্নি দিছি দম গেছে গিয়া ইমানি মরা মরছেনি মাতই না ইমানি মরা মরছেনি ই বাই হালালি না হারামি ওজন দারো যে বাই আসলো সুকুম বুদাই ইগু হালালি না হারামি আমার বুজুর্গ খনার বাই হল এল লাগি নবী যে ফরমাইছন বাই হল মানুষ মর্ত সমাজ আর গিয়া আপনার দুনিয়া ধরে মাত মাতি তা নাই রাত যা সময় ঘুমাই তা উত্তর দিকে নয়া হতি তা সুবহানাল্লাহ এর এখন উত্তর দিকে নিয়ে হতই না মানুষ ধরাইয়া মরি দিব বেমাবার বাদে তো আর হতই না জানা বেটে মানে না কই দূর ভাঙি দিব এর লাগি কিতাবর মাঝে লসন মা বই নহল ইশারা কইয়ার মা বই নহল বজিয়া লাও বহুত জিনিস আপনার শরীয়তে আপনার ফুবে হইছে নিষেধ ওজন ছেলে মেয়ে নষ্ট হইবার কারণ কি মাতা পিতা জানিয়া বল হল্লা কি ছেলে মেয়ে নষ্ট হইবার কারণ কি পিতা মাতা জানিয়া বল হল্লা কি এর লাগে কিতাবর যে লসন মা বই নহল আপনার যেই সময় রাত ঘুমাই যাই তাই আমার বুজুর্গ হল বিছনা তা তো উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ হইয়া হুতা সুন্নত সুবহানাল্লাহ আমার ফরদানসি মা বই নহল এর লাগে নবী যে কইলা ও আশা যদি আমার উম্মতর বেটাইতে যদি মার খাজনত করি আপনার মার খাজনত করি লাইন আয়েশা বুঝিয়া লও আমার উম্মতর বেটাইতে যদি আপনার হরির খাজনত করি লাইন আর হরর খাজনত করি লাইন আমার উম্মতর বেটিনদর মা বাবার খাজনত হই গেছে সুবহানাল্লাহ তিনবার দশা বে কইলা ইয়া রাসূলুল্লাহ নবী যে কইলা যাও মার খাজমত করো তিনবার নবী যে মার কথা কইলাও আর এক মার কইলা বাপর কথা কইলা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি তিনবার কইছো মায়ের কথা আর একবার বাবার কথা কইলা কারণ কি নবী যে কইলা ও সাবি মাইয়া ন তিন গাঁট কষ্ট হসন এর লাগি মার কথা কইছি তিনবার সুবহানাল্লাহ হবাই মার যা তো জাত অন্ধ বেটি আপনার চৌকে দেখই না গরু আপনার পেশাব পায়খানা করিলাই আল্লাহর বন্দে কইলে ও স্বামী তোমার মারে জঙ্গল নিয়ে ফলাও যদি তোমার মায়েরে জঙ্গল ফলাও না আমি আর তোমার ভাই রইতাম নাই আল্লাহর বন্দে দেখল রে যদি মাইরে নিয়ে ফলাই না বেটি তো যাইব কি তে ফলাবা মাইরে নিয়ে ফলো ফলাই দিতাম আমার বুজুর্গ খনার বাই হল অন্ধ মার এখনার লইছে কান্দ লইয়া কইল আম্মা জান মাই তোমার লইয়া বাজারও যাইতাম ও সময় মায় বুঝি লাইছন হইতা জাদু বুঝি লাইছি মারে তুমি জঙ্গল ফলাই দিতা বাবা বুঝি লাইছি আল্লাহ আমার জাদু বুঝছো না আমার না জঙ্গল ফলাই দে আল্লাহ আমার জাদুর হায়াত খান বাড়াই দাও আমার জাদুগু বাসলে আমি অন্ধ বেটির নাম জমিন থাকব সুবহান আল্লাহ ও যা তুই এত আল্লাহ মার জাত আল্লাহর বন্দা যাই সময় জঙ্গল লইয়া গিয়া হনা মাইছে পাড়ার মাঝখানে অমায় কইল আম্মা জান মা আই গেছে কি তুমি লামি যাও কি ও সময় আল্লাহর বন্দে কইল বাবা বুঝি লাইছি আমারে ফল ফলাইয়া যারা কি ও সময় আল্লাহর বন্দে খান দিলার কইল বনর বাগ যদি তোমার ফেটর বুক লাগি যায় কি আমি অন্ধ বেটি খাইয়া ফেটর বুক মারি গাও আমার জাদু কুতা খাইও নাও আমার জাদুকু জমিন থাকলে অন্ধ বেটির নাম জমিন থাকব সুবহানাল্লাহ ও যা তুই এত হলা মার যা এর লাগে আমার ভাই আইন হল ও ভাই গর মাঙ্গিলা গর বানাই যায় সূর্য গেলে সূর্য ঘুরিয়ায় জমিন গেলে আপনার জমিন লওয়া যায় বেটি মরলে আপনার বেটি হওয়া যায় কিন্তু মা বাপ পাওয়া যায় না আমার এই বেটা উঠে কইল হুজুর ই মা তামনে কিতা মাতিলা মা মরলে মা পাওয়া যায় হুজুর বাপ মরলে বাপ পাওয়া যায় হইতে আপনি ভুল করছো কিন্তু বউ মরলে হওয়া কইলাম রে মূলবি তো আটাই দিল কইলাম বাবা বউ গিলা হওয়া যায় না এক গু জায়গা একশো গু হওয়া যায় আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার পিতা মাতা চলি গেলে আসিবে না আর আল্লাহর গজবের বয় কররে সবাই খালি হাতে বিদায় হইতে তোমার কিছু নাই টাকা পয়সা জন্দন অতি মায়ার মাই আন্দার হই বরে তোমার সঙ্গে সাথী নাই হারাম হালাল না বুঝিয়া করিলে হামাই একটি গুনার অংশীদার তোমার কেউ নাই আমার বুজুর্গ হল একবার বিছনাত বেমার ভরিয়া দেখ আপনার ছেলে কই বুজুর ও গরু দিলাম আপনার খত মেন্ন ছড়কাও আর খত মেন্ন ছড়িয়া দোয়া খান করতে এলাম দরবাজান রে সই সলামতে
বেটা আমরা খতম নিলো আর নিয়া হইলো ভগবান গুরু শাসন ও গুরু গুদিছি আপনারা খতমে নুস ফলোকুয়া আর বাজা নাই 3 মাস থাকি বেমার হুজুর আর আমরার হাল্লত বলা নাই ও গুরু গুদিছি আপনারা খতমে নুস হইতা আর খতমে নুস গান হরিয়া দোয়া করতাই আল্লাহ আমরার আব্বারে সই সালামতে বাপ পালঙ্গ তুলিলেটা কইলে তো ভাবে অনিলেই বা ও হুজুর দোয়া গান হরিয়া সই সালামতে